তাহলে আট নম্বর পাতার অঙ্কগুলি সমাধান আমি করে দিলাম এবার এরপরের পাতা ন নম্বর পাতায় চলে আসো এখানে কি দিয়েছে দেখো অঙ্কটি এখানে বলেছে যে সমান ভাগে ভাগ করি যে তিন থেকে শুরু করে দুই ঘর ছেড়ে ছেড়ে রং দিই তাহলে তিন থেকে শুরু করব তাহলে তিন নম্বর ঘরেতে যে কোনো একটা রং দিয়ে দেবো তারপরে দুটো ঘর ছেড়ে এই ঘরটাতে আবার রং দেব আবার দুটো ঘর ছেড়ে এই ঘরটাতে একটা যে কোনো রঙ দেবো তোমাদের মনের মতন বা পছন্দ মতন যে কোনো রঙ দিয়ে দিতে পারো এই তিনটে ঘরে ঠিক আছে এবার এক নম্বর অঙ্ক কি বলেছে দেখো রানার বাড়িতে তিন বন্ধু বেড়াতে এসেছে রানার দাদু নটা সন্দেশ এনে দিলেন তাহলে তিনজন বন্ধু এই সংখ্যাটা মনে রাখবে আর কটা সন্দেশ এনে দিলেন রানার দাদু নটা এবার বলেছে রানা সন্দেশগুলো তিন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল সমান ভাগে কথাটা যখনই লেখা থাকবে তখনই জানবে তোমাদেরকে ভাগ করতে হবে ঠিক আছে দুটো সংখ্যার মধ্যে ভাগ করতে হবে তাহলে রানা সন্দেশগুলো তিন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল রানা প্রত্যেককে ড্যাশটি করে সন্দেশ দিল তাহলে রানার দাদু কটা সন্দেশ দিয়েছিল রানাকে নটা রানার বন্ধুর সংখ্যা কজন তিনজন তাহলে নয়কে এখানে লিখবো নয়কে ভাগ করবো তিন দিয়ে নয়টা হচ্ছে সন্দেশের সংখ্যা তিনজন হচ্ছে বন্ধুর সংখ্যা তাই নয়কে তিন দিয়ে ভাগ করে দিলে তিন তিনে নয় তাহলে তিন পাওয়া যাবে তাহলে প্রত্যেক বন্ধু কটা করে সন্দেশ পাবে তিনটি করে বোঝা গেল ভাষার দাদা হনুমানদের কলাখামান চারটে হনুমানকে ষোলোটা কলা সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক হনুমান ড্যাশটি করে কলা পেলো তাহলে দেখো হনুমানের সংখ্যা কটা চারটে আর কলার সংখ্যা কটা কলার সংখ্যা হচ্ছে ষোলোটা তাহলে ষোলোটা কলাকে সমান ভাগে ভাগ করে দিল চারটি হনুমানের মধ্যে তার মানে ষোলোকে ভাগ করলো চারটে বা চার দিয়ে তাহলে চার চারে ষোলো তাহলে সমান চার ঠিক আছে তাহলে প্রত্যেক হনুমান কটি করে কলা পেলো চারটি করে বোঝা গেল এবার কি বলেছে দেখো চাচা আমিনাদের পাঁচজনকে মোট পনেরোটা চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন তাহলে পনেরোটা চকলেট কজনের মধ্যে ভাগ করে দিয়েছেন পাঁচজনের মধ্যে তাহলে পনেরোকে ভাগ করে দিলেন পাঁচ দিয়ে এটাই তো যাচ্ছে তাহলে পনেরোকে ভাগ করে দেব পাঁচ দিয়ে তাহলে সমান কি পাওয়া যাবে পাঁচ তিনে পনেরো তাহলে তিন হচ্ছে অ্যান্সার তাহলে সমান ভাগে ভাগ করে দিলেন আমিনারা প্রত্যেকে তিনটে করে চকলেট পেলো ঠিক আছে এবার দেখো এই অঙ্কটা একই রকম আছে তোমরা চেষ্টা করে দেখো তাহলে এখন ভিডিওটা স্টপ করে দাও দিয়ে তোমরা অ্যান্সারটা বের করে তারপরে ভিডিওটা চালু করে দেখো যে অঙ্কটার উত্তর মিললো নাকি আমি অঙ্কটা করে দিচ্ছি এখানে দেখে রিমলি বইয়ের তাকে একুশটা বই রাখবে তিনটে ক্ষোপ আছে প্রতি ক্ষোপে সমান সংখ্যায় বই রাখতে হবে তাহলে রিমলি প্রত্যেক ক্ষোপে কটি করে বই রাখবে সেটা হিসাব করতে হবে তাহলে বইয়ের সংখ্যা এখানে কত বলো তো বইয়ের সংখ্যা হচ্ছে একুশটা আর তাকের সংখ্যা কটা আছে তিনটে তাহলে একুশটা বই তিনটে খোপে বা তিনটে তাকে সমান সংখ্যায় ভাগ করে রাখবে তো তার মানে একুশকে ভাগ করে দিতে হবে তিনটে তাক এর সংখ্যা দিয়ে ঠিক আছে তাহলে একুশকে তিনটে ভাগ করলে কত পাওয়া যাবে তিন সাতে একুশ তাহলে সাত হচ্ছে অ্যান্সার তার মানে প্রত্যেক ক্ষোপে কটা করে বই রাখতে পারবে সে সমান সংখ্যায় সাতটা করে বই রাখতে পারবে তবেই তো দেখো না এখানে সাতটা বই রাখবে এই ক্ষোভটাতে সাতটা বই রাখবে এই ক্ষোভটাতে সাতটা বই রাখবে তাহলে সাত যুক্ত সাত যোগ করলে দেখবে চোদ্দ পাওয়া যাচ্ছে আবার চোদ্দ যুক্ত সাত করলে দেখবে একুশ পাওয়া যাচ্ছে তাহলে প্রত্যেকটা খোপে সাতটা করে বই রাখলে তবে একুশটা বই তিনটে খোপে সমান সংখ্যায় রাখা যাবে ঠিক আছে এবার কি বলেছে দেখো সবুজরা চারজন বন্ধু জল ছেঁচে চব্বিশটা মাছ ধরলো তাহলে কতজন বন্ধু কটা মাছ ধরলো চারজন বন্ধু চব্বিশটা মাছ ধরলো সমান ভাগে ভাগ করে প্রত্যেকে ড্যাশটা করে মাছ নিল তাহলে মোট মাছের সংখ্যা কত মোট মাছের সংখ্যা হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশটা মাছ কতজনের মধ্যে ভাগ হয়েছে চারজন বন্ধুর মধ্যে ভাগ হয়েছে তাহলে চব্বিশকে ভাগ করতে হবে চার দিয়ে তাহলে সমান কত পাওয়া যাবে চার ছয়ে চব্বিশ তাহলে প্রত্যেকে কটা করে মাছ পেলো প্রত্যেকে ছটা করে মাছ পেল ঠিক আছে তাহলে নয়ের পাতার অঙ্কগুলি আমি করে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে বুঝতে কিছু অসুবিধা থাকলে কমেন্টে আমাকে জানাবে বইয়ের পাতা নম্বর আর কোন দাগের অঙ্কটা বুঝতে পারছো না সেটা আমাকে লিখে দেবে আমি এটার অ্যান্সারটা যত সম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবার এখানে কি বলেছে দেখো দশ নম্বর পাতার অঙ্কগুলি কী দিয়েছে দেখো ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি দুটো করে সমস্যা তৈরি করি মানে যেমন বইতে অঙ্ক লেখা থাকে না সেরকম তোমাদেরকে এখানে অঙ্ক লিখতে হবে ভাষাতে বা কথাতে ঠিক আছে এখানে কি কি বলেছে দেখো প্রথমে দিয়েছে যে বারো ভাজি তো দুই বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় এটা আমরা জানি বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় পাওয়া যায় আবার কি পাঁচের সাথে এক যোগ করলেও কি ছয় পাওয়া যায় তাই তো তাহলে এখানে একের দাগার কয়ের অঙ্কটা বলেছিল যে কাকা বারোটা লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেকে কটা করে পাবে তাহলে সমানভাগে ভাগ করে দিল তাহলে প্রত্যেকে কটা করে পাবে তাহলে বারোটা লিচু দুজনকে ভাগে ভাগ করে দিয়েছে মানে বারোকে দুই দিয়ে ভাগ করে দিয়েছে তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে কত পাওয়া যাচ্ছে ছয় তাহলে প্রত্যেকে কটা পাবে প্রত্যেকে পাবে ছটি ঠিক আছে এটা হচ্ছে অঙ্ক এই অঙ্কটা তোমাকেই লিখতে হবে এখানে দুটো অঙ্ক লিখে দিয়েছে ওরা এবার তোমাকে এখানে চারটে অঙ্ক এরকম ভাব লিখতে হবে দিয়ে এখানে তোমরা এখানে সংখ্যা বসাবে সংখ্যা বসিয়ে সেই অনুযায়ী অঙ্কটা এখানে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি দেখো কীভাবে করতে হবে এবার বলেছে মা তোমাকে পাঁচটা কুল দিলেন এখানে কি পাঁচ সংখ্যা ছিল প্রথমে তারপরে এক ছিল পাঁচ রাকে যোগ করে ছয় এনেছে তার মানে এমনভাবে এখানে অঙ্কটা লিখবে যেন সেই সংখ্যা দুটোর মধ্যে যোগ বোঝায় এবং উত্তর যেন ছয় আসে বুঝতে পারলে তাহলে এখানে কী অঙ্কটা দিয়েছে দেখো মা তোমাকে পাঁচটা কুল দিলেন দাদা আরও একটা কুল দিল ঠিক আছে দাদা আরও একটা কুল দিল বা একটা দিল তোমার কাছে মোট কটা কুল হলো তাহলে মা দিয়েছেন পাঁচটা কুল দাদা আরও একটা কুল দিয়েছে তাহলে পাঁচের সাথে এক কী করবো এখানে এখানে ভাগ করব না এখানে যোগ করব। কারণ মোট যে মোট কটা কুল হলো মোট মানে হয় যোগ করব নয়তো তো গুণ করব ঠিক আছে তাহলে এখানে মা তোমাকে পাঁচটা কুল দিয়েছে দাদা আরও একটা কুল দিয়েছে তাহলে মোট হলো পাঁচ যুক্ত এক তাহলে পাঁচ যুক্ত এক মোট হলো ছটা ঠিক আছে এবার কি বলেছে দেখো এবার বলেছে এখানে এমন একটা সংখ্যা লিখবে যার সাথে তিন যোগ করে আট আসতে হবে তাহলে আমি যে কোনো একটা সংখ্যা লিখে দিই কিন্তু এখানে যে কোনো সংখ্যা তো লেখা যাবে না তিনের সাথে এমন একটা সংখ্যা যোগ করবো যার জন্য আট পাবো তাহলে কি করব এখানে দেখো এই দুটো সংখ্যার থেকে এই যোগ ফলটা কি সবসময় বড়ো তো তাহলে এই বড়ো সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিলে এখানে কোন সংখ্যাটা মানে লিখবো সেটা পাওয়া যাবে এখানে আট আছে আট দেখো এখানে লুপ্তপদ এটাকে বলা হয় লুপ্তপদ ঠিক আছে বা লুপ্ত সংখ্যা তা লুপ্ত সংখ্যার অঙ্কগুলো বের করার জন্য এখানে যখন যোগ চিহ্ন থাকবে জানবে দুটো সংখ্যার যোগ করে আমি এখানে যোগ ফলটা আট আনব তো তাহলে যোগফল সবসময় বড় হয় তাহলে বড় সংখ্যা থেকে এই একটি সংখ্যা যেটা দেওয়া আছে সেই সংখ্যাটা আমি যদি বিয়োগ করে দিই তাহলে এখানে এই সংখ্যাটা পেয়ে যাব তাহলে তিন কত দিলে আট তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পাঁচ এখানে পাঁচ লিখে দেবো তাহলে পাঁচ আর তিনে যোগ করলে আবার দেখো আট চলে আসবে পাঁচ আর তিনে যোগ করলে পাঁচ পাঁচ ছয় সাত আট এ দেখো আট পাওয়া গেলো ঠিক আছে তাহলে এইভাবে এখানে কীভাবে করলাম আট থেকে তিন বিয়োগ করে দিলাম তাহলে এখানে লুপ্ত সংখ্যাটা পাওয়া গেলো পাঁচ ঠিক আছে তাহলে এমনভাবে একটা এখানে অঙ্ক লিখবো যার জন্য পাঁচ সংখ্যাটা থাকবে সেই অঙ্কটা অঙ্কটাতে আবার তিন সংখ্যাটাও থাকবে এবং তাদের মধ্যে যোগ করতে হবে আর যোগ করলে যেন আট আসে এরকমভাবে একটা অঙ্ক সাজিয়ে লিখবো ঠিক আছে যেমন ধরো টাকা পয়সা দিয়ে আমি অঙ্ক একটা লিখছি ধরো আমি লিখছি যে দাদু আমাকে পাঁচ টাকা দিলেন ঠিক আছে দিলেন মা আমাকে আরও তিন টাকা দিলেন তোমরা বইতেই এখানে লিখে নিতে পারো বা খাতাতে লেখো ঠিক আছে তাহলে আমার কাছে এখন মোট কত টাকা হলো হিসাব করি হিসাব করি ঠিক আছে তাহলে দাদু আমাকে পাঁচ টাকা দিলেন মা আমাকে আরও তিন টাকা দিলেন তাহলে আমার কাছে এখন মোট কত টাকা হলো হিসাব করি তাহলে এটা হিসাব করার জন্য পাঁচ আর তিন আমাকে কী করতে হবে মোট বের করতে হচ্ছে তাই তো তাহলে পাঁচা তিন কী করতে হবে যোগ করতে হবে তাহলে এই অঙ্কটাও একটা সমস্যা তৈরি করে দিলাম ঠিক আছে তাহলে এই অঙ্কটা একটা লিখে দিলাম যেখানে আর তিন যোগ করতে হবে আর আর তিন যোগ করলে এখানে আট পাওয়া যাবে তাহলে আট টাকা অ্যান্সার হয়ে যাবে তখন এবার বলেছে চারের সাথে এখানে কোন সংখ্যা গুণ করবো যার জন্য এখানে আমি আট পাবো তাহলে এখানে চারের সাথে কোন সংখ্যা গুণ করলে গুণফল ফল আট হবে এই ধরনের লুপ্ত সংখ্যাগুলো বের করার জন্য এখানে গুণ ফল মানে গুণ ফল আট দেওয়া আছে আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে চার তাহলে কি করব গুণ এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেবো গুণের বিপরীত কি ভাগ তাহলে এখানে গুণ ফলটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল যেটা পাওয়া যাবে সেটা এখানে বসাবো তাহলে চার দুইয়ে কত চার দুয়ে হয় আট তাহলে দুই হচ্ছে ভাগ ফল তাহলে এখানে দুই বসিয়ে দেবো তাহলে চার দুপোণে কত আট আট পাওয়া যাবে ঠিক আছে তাহলে এমনভাবে একটা অঙ্ক লিখব যেখানে যে অঙ্কটাতে চার সংখ্যা থাকবে আবার দুই সংখ্যা থাকবে এবং তাদের মধ্যে যেন গুণ বোঝায় মানে গুণ করলে তবেই যেন সেই অঙ্কটার সমস্যাটার সমাধান হয় বুঝতে পারছ ধরো এখানে লিখতে পারি যে আমার ও আমার বন্ধুর প্রত্যেকের প্রত্যেকের কাছে চারটি করে জাম আছে ঠিক আছে তাহলে হিসাব করি দুজনের কাছে কাছে মোট কটি জাম আছে ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো অঙ্কটার সমস্যা আর এই অঙ্কটা করতে গেলে এখানে চার আর দুই গুণ করতে হবে ঠিক আছে এবার তিনে দেখার কয়েকটা কী অঙ্ক করতে হবে দেখো তিনের দাগার এখানে কী দিয়েছে এটা দশ আনতে হবে কত থেকে তিন বিয়োগ করবো যার জন্য দশ আসবে ঠিক আছে তোমরা সবসময় মনে রাখবে যে সংখ্যা থেকে আমরা বিয়োগ করি সেই সংখ্যাটা সবসময় বড় হয় যত বিয়োগ করি সেই সংখ্যাটা ছোটো এবং বিয়োগ ফলটা ছোটো আসে তাহলে দেখো তিনটা আর দশটা দুটোই ছোটো সংখ্যা আর এখানে এই যেই সংখ্যাটা দেওয়া নেই সেই সংখ্যাটা নিশ্চয়ই বড় সংখ্যা ঠিক আছে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে এই দুটো ছোটো সংখ্যার মধ্যে কী করবো যার জন্য এই বড়ো সংখ্যাটা পাওয়া যাবে যোগ করবো না বিয়োগ করব তাহলে দেখো এখানে দশ আর তিনের মধ্যে বিয়োগ করলে আমরা বড়ো সংখ্যা পাবো না যোগ করলে বড় সংখ্যা পাব তাহলে দশ আর তিনের মধ্যে যোগ করলে এই বড় সংখ্যাটা পেয়ে যাবো কারণ বিয়োগ ফল আর যত বিয়োগ করছি সেই সংখ্যা দুটো ছোটো হয় যত থেকে বিয়োগ করছি সেই সংখ্যাটা সবসময় বিয়োগ ফল এবং এই সংখ্যাটার থেকে বড় হয় তাহলে এই বড়ো সংখ্যাটা বের করার জন্য তিন আর দশের মধ্যে আমরা যোগ করব। তাহলে দশ আর তিন যোগ করলে কত হয় তেরো এখানে তেরো লিখে দিলাম তাহলে তেরো থেকে আবার তিন বিয়োগ করে তোমরা দেখো দশ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে এমন একটা অঙ্ক লিখব যেন তেরো থেকে তিন বিয়োগ করা বোঝায় যেন সেই অঙ্কটা সমাধান করতে গেলে তেরো থেকে তিন বিয়োগ করতে হয় ঠিক আছে তাহলে ধরো আমি একটা অঙ্ক লিখছি যে আমার কাছে আমার কাছে তেরো টাকা আছে আমার বোনের কাছে তিন টাকা আছে ঠিক আছে আমার কাছে তেরো টাকা আছে আমার বোনের কাছে তিন টাকা আছে তাহলে এখানে বিয়োগ বোঝাতে গেলে তাহলে কত টাকা কম আছে সেটা লিখবো ঠিক আছে হিসাব করি হিসাব করি আমার থেকে বোনের কাছে কত টাকা কম আছে ঠিক আছে তাহলে কত টাকা কম আছে সেটা বের করার জন্য তাহলে আমার টাকা থেকে বোনের টাকাটা বিয়োগ করতে হবে এই অঙ্কটার উত্তর তবেই তো বেরোবে তাহলে এই সংখ্যাগুলো থেকে আমি একটা এখানে অঙ্ক লিখে দিলাম এবার দেখো কি বলেছে যে দশ আনতে হবে চারের সাথে কত যোগ করলে দশ আসে এই অঙ্কটা যেমন করেছিলাম যে তিনের সাথে কত যোগ করে এখানে আট আনতে হয়েছিলো কি করেছিলাম যোগ ফলটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে পাওয়া গেছিলো এটাও একই রকমভাবে দশ থেকে মানে যোগ ফলটা থেকে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা বিয়োগ করলে এখানে এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কারণ যোগফল ফল সবসময় বড়ো হয় আর এখানে এই দুটো সংখ্যা ছোট হয় তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা যদি বিয়োগ করি তবে এই সংখ্যাটা পেয়ে যাব তাহলে দশ থেকে এখানে আমি চার বিয়োগ করলে এখানে এই সংখ্যাটা পাবো তাহলে চার কত দিলে দশ ছয় হাতে থাকছে এক দশ এক এক মিলে গেল শূন্য তাহলে ছয় পাওয়া যাচ্ছে আবার তোমরা এটা ঘুরিয়ে যদি বলো যে চার আর ছয় যোগ করলে দশ পাওয়া যাচ্ছে কিনা দেখো তাহলে চার আর ছয় যোগ করলে এখানে গুনে নিয়ে দেখতে পাবে যে দশ পাওয়া যাচ্ছে ঠিক আছে এমনভাবে অঙ্কটা লিখব যেন এই চার আর ছয় এই সংখ্যা দুটো অঙ্কের মধ্যে থাকবে এবং তাদের মধ্যে যোগ করা বোঝাবে ঠিক আছে সেভাবে লিখবো অঙ্কটা ধরো এভাবে লিখছি যে দিদা আমাকে চারটি ও দিদিকে ছটি নাড়ু দিলেন নারকেল নাড়ু হয় না সে নাড়ু নাড়ু দিলেন হিসাব করে দেখি দেখি দিদা দুজনকে দুজনকে মোট কটি নাড়ু দিলেন ঠিক আছে বুঝতে বুঝলে তাহলে দেখো দিদা আমাকে চারটি ও দিদিকে ছটি নারকেল নাড়ু দিয়েছেন তাহলে হিসাব করে দেখি দুজনকে মোট কটি তাহলে মোট বের করতে গেলে চার আর ছয় যোগ করতে হবে তাহলে চার আর ছয় এখানে যোগ আছে যোগই হয়ে যাবে ঠিক আছে হয়ে গেল এবার দেখো তারপরে অঙ্কটা কী বলেছে দেখো ফাঁকা ঘরে ঠিক মতন সংখ্যা লিখি প্রথম ঘরের সংখ্যাটি কুড়িয়ের মধ্যে লিখি এখানে কী আনতে হবে দেখো এখানে তিন ফলাফলটা আনতে হবে সবকটা কী চিহ্ন আছে সবকটা মাঝে দেখো ভাগ চিহ্ন আছে তাহলে তিন সংখ্যাটা আনবো এখানে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা ভাগ করবো যার জন্য তিন আসবে ঠিক আছে এখানে দুটো করে দেওয়া আছে দেখো এখানে প্রথমে যেমন এই ঘরটাতে লেখা আছে বারো বারোকে ভাগ করা হয়েছে চার দিয়ে তাহলে তিন পাওয়া যাচ্ছে কারণ চার তিনে বারো হয় আবার এখানে একটা আর অঙ্ক করে দেওয়া আছে যে প্রথম ঘরটাতে লিখেছে আঠারো আঠেরোকে ভাগ করেছে ছয় দিয়ে তাহলে তিন ছয় আঠেরো পাওয়া যায় তাহলে আঠেরোকে ছয় দিয়ে ভাগ করলে তিন পাওয়া যাচ্ছে আবার বারোকে চার দিয়ে ভাগ করলে তিন পাওয়া যাচ্ছে তাহলে তুমি এখানে একটা বড সংখ্যা লিখবে সেই সংখ্যাটাকে একটা সংখ্যা একটা ছোটো সংখ্যা দিয়ে ভাগ করলে যেন তিন পাওয়া যায় তাহলে দেখো তিনের ঘর নামতে বললে তিন দুকুনে ছয় ঠিক আছে তাহলে এখানে আমি ছয় লিখতে পারি ছয়কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তিন পেয়ে যাব তাই তো আবার তিনের ঘর নামতে পড়ে দেখো আবার এমন সংখ্যা প্রথম ঘরটা লিখতে হবে যেন কুড়ির মধ্যে থাকে তাহলে তিনের ঘর নামতে পড়বো তিন ঘরের ছয় তিন তিনে নয় তাহলে দেখো প্রথম ঘরটাতে আমি যদি নয় লিখি এবং দ্বিতীয় ঘরটাতে যদি তিন লিখি তাহলে তিন তিনে নয় তাহলে নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন পাওয়া যাচ্ছে আবার দেখো তিন চারে বারো বারো তো লিখে দিয়েছে আবার ধরো তিন পাঁচে পনেরো পনেরো লিখছি প্রথম ঘরটা পনেরো পড় লিখলাম আর পনেরোকে পাঁচ দিয়ে যদি ভাগ করি পনেরো আর পাঁচ ভাগ করলে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ তিনে পনেরো তাহলে পাঁচ তিনে পনেরো পাওয়া গেলো তাহলে আমি কীভাবে পেলাম তিনের ঘর নাম তারপরে পেলাম দেখো তিন দুগুণে কত ছয় প্রথমে বললাম তাহলে ছয়কে তিন দুগুণে ছয় বলেছিলাম তিন দুগুণে ছয় পাওয়া গেল তাহলে ছয়কে ভাগ করলাম ছয়কে ভাগ করলাম দুই দিয়ে যার জন্য তিন পাওয়া গেলো ঠিক আছে আবার আরেকটা বলেছিলাম তিন তিনে নয় তিন গুণিত তিন করলে নয় পাওয়া যায় আমরা জানি তাহলে নয়কে ভাগ করলাম তিন দিয়ে নয়কে ভাগ করলাম তিন দিয়ে তাহলে তিন পাওয়া গেলো আবার তিন চারে বারো আবার তিন পাঁচে পনেরো তাহলে তিনকে পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচে কত পনেরো হয়তো তাহলে পনেরোকে ভাগ করলাম পাঁচ দিয়ে যার জন্য তিন পাওয়া গেলো ঠিক আছে আবার তিন ছয় আঠারো আঠেরো তো করে দেওয়া আছে তাহলে আঠেরোকে ছয় দিয়ে ভাগ করলে তিন পাওয়া যাবে বুঝতে পারলে তাহলে অঙ্কগুলো বুঝতে পারলে এখানে যত সংখ্যা আনতে হবে তার নামতাটা পড়লেই যে গুণ ফলটা আসবে সেই গুণ ফলটাকে এখানে আরেকটা যে সংখ্যা পাওয়া যাচ্ছে না তিন এখন নামতে করে তিন দুগুণে ছয় তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন পাওয়া গেলো আবার তিন তিনে নয় বলতে নয়কে মানে গুণ ফলটাকে এখানে এই সংখ্যাটা নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করলে তিন পাওয়া গেল আবার তিন পাঁচে পনেরো তার মানে গুণফল এখানে পনেরো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাওয়া গেলো বুঝতে পারলে তাহলে হয়ে গেল এখানে অঙ্কগুলো তাহলে দশ নম্বর পাতার অঙ্কগুলি অ্যান্সার আমি করে দিলাম এবার এগারো নম্বর পাতার অঙ্কগুলি দেখো কি আছে এখানে দিয়েছে রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসের নম্বর দেওয়া আছে যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি তাহলে কিভাবে দেওয়া আছে দেখো এখানে একটা রেলগাড়ি দেওয়া আছে কিছু সংখ্যা বগিগুলোতে দেওয়া আছে তাহলে কীভাবে দেওয়া আছে দেখো দুই দুইয়ের পর দেওয়া আছে চার চারের পর দেওয়া আছে ছয় ছয় পর আট তার মানে দুঘর দুঘর করে বাড়ছে দেখতে পাচ্ছ দুয়ের পর দু ঘর বেড়ে চার হলো দুপুর তিন চার আবার চারের পর ঘর বাড়লো চারের পর পাঁচ ছয় আবার ছয়ের পর দু ঘর বাড়লো ছয় পর সাত আট তাহলে আটের পর আরও দুঘর বাড়বে আটের পর নয় দশ ঠিক আছে তাহলে এটা দশ লিখে দেবে দশের পর আরও দু ঘর বাড়বে দশ আর দুইয়ে যোগ করলে বারো বারো আর দুইয়ে যোগ করলে মানে দুই যোগ হয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বারো পর দুই যোগ করলে বারো পর তেরো চোদ্দো চোদ্দোর পর দুই যোগ করলে চোদ্দোর সাথে তাহলে চোদ্দো পর পনেরো ষোলো ষোলো পর মানে ষোলোর সাথে দুই যোগ করলে আঠারো আঠেরো পর আরও দুই ঘর গেলে আঠেরো উনিশ কুড়ি কুড়িষাতে আরও যোগ করলে বাইশ ঠিক আছে এবার দেখো এই ট্রেনটা আবার কীরকম দেওয়া আছে দেখো এক দেওয়া আছে তিন দেওয়া আছে পাঁচ দেওয়া আছে তারপরে এরকম দেওয়া আছে ঠিক আছে একের পর দুঘর গেছে তাই তো যদি বুঝতে না পারে যে কত ঘর এখানে বেড়েছে তাহলে এই পরের সংখ্যাটা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করে দেবে তাহলে তিন থেকে এক বিয়োগ করে দাও তিন থেকে এক বিয়োগ করলে কত পাওয়া যাবে এক কত দিলে তিন একের দুই তিন দুঘর আবার তিনি এরপর কত ঘর বেড়েছে যার জন্য পাঁচ হয়েছে সেটা বুঝতে না পারলে পাঁচ থেকে তিন বিয়োগ করে দাও পাঁচ থেকে তিন বিয়োগ করলে তাহলে কী পাওয়া যাচ্ছে দেখো তিনের পর চার পাঁচ তাই তো তিন পর চার পাঁচ ঘর তাহলে ঘর দু ঘর করে বেড়েছে তাহলে একের সাথে দুই যোগ করে তিন পাওয়া গেলো তিনের সাথে দুই যোগ করে পাঁচ পাঁচের সাথে দুই করলে যোগ সাত সাথে সাথে দুই যোগ করলে নয় নয় পর দশ এগারো এগারো বারো তেরো তেরোর সাথে আরও দুই যোগ করলে পনেরো পনেরো সাথে দুই যোগ করলে ষোলো সতেরো সতেরোর সাথে আরও দুই যোগ করলে সতেরো আঠেরো উনিশ ঠিক আছে উনিশের সাথে দুই যোগ করলে একুশ ঠিক আছে তারপরে কী বলেছে দেখো এখানে এখানে বলেছে যে পঞ্চাশ তারপরে পঁয়তাল্লিশ তারপরে চল্লিশ মানে সংখ্যাগুলো আস্তে আস্তে কমেছে এবার কত করে কমেছে সেটা বের করার জন্য পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ মানে বড় সংখ্যাটা থেকে ছোটো সংখ্যাটা বড় সংখ্যাটা থেকে তারপরের ঘরের ছোটো সংখ্যাটা বিয়োগ করবো তাহলে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে ক ঘর কমেছে দেখো পাঁচ কত দিলে দশ পাঁচ বার ছয় সাত আট নয় দশ পাঁচ হায় থাকছে এক দশ চার একে পাঁচ পাঁচে পাঁচ মিলে গেলো শূন্য এইগুলো মুখোমুখি হয়ে যায় কিন্তু তবুও আমি করিয়ে দেখে দিচ্ছি ঠিক আছে তাহলে পঞ্চাশ থেকে পাঁচ ঘর কমে গিয়ে পঁয়তাল্লিশ হলো পঁয়তাল্লিশ থেকে পাঁচ ঘর কমে গিয়ে চল্লিশ হলো কমে অনেকেই বিয়োগ হলো তাহলে পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে চল্লিশ চল্লিশ থেকে পাঁচ বিয়োগ করে তোমরা দেখবে পঁয়ত্রিশ পাচ্ছো পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে তিরিশ পাবে তিরিশ থেকে পাঁচ পঁচিশ পাবে দেখবে পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করলে দেখবে কুড়ি পাচ্ছ কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলে দেখবে পনেরো পাচ্ছো পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে দশ দশ থেকে পাঁচ 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 থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য ঠিক আছে আর উল্টোভাবে যদি দেখো তাহলে পাঁচ যোগ করে করে গেছে দেখো শূন্য সাথে পাঁচ যোগ করলে পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ দশের সাথে পনেরো পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এভাবে পাঁচ যোগ হয়ে গেছে আর এইদিকে পাঁচ বিয়োগ হয়ে গেছে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো করবার সময় তোমাদেরকে আগে দেখতে হবে যে প্রথম সংখ্যা আর পরের সংখ্যার মাঝের কতটা সংখ্যার গ্যাপ আছে মানে কতটা সংখ্যার অন্তর আছে তার জন্য বড়ো সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেবে এখানে যেমন বড় সংখ্যা পরের সংখ্যা ছিল তাহলে পরের সংখ্যাটা এখানে বড়ো সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে কত পাওয়া গেছিলো দুই এখানে যেমন বড় সংখ্যাটা থেকে আগে ছোট সংখ্যাটা বিয়োগ করে দুই পাওয়া গেছিলো এখানে বড় সংখ্যাটা আগে ছিল ছোট সংখ্যাটা পরে ছিল তাহলে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দেখলাম যে পাঁচ মানে পাঁচ কমে কমে গেছে এখানে যেমন দুই বেড়ে বেড়ে গিয়েছিল এখানে পাঁচ কমে কমে গেছে এখানেও যেমন দুই বেড়ে বেড়ে গিয়েছিল ঠিক আছে এবার এইটার ক্ষেত্রে লক্ষ্য করবে যে কত বেড়েছে ঠিক আছে এখানে সাধারণত দেখবে এখানে যোগ বিয়োগ দিয়েই তোমাকে অঙ্কগুলো দিয়েছে এখানে দুই থেকে একবারে হয়ে গেছে বারো তারপরে বারো থেকে আরও বেড়ে হয়ে গেছে বাইশ বাইশ থেকে আরও বেড়ে গেছে বত্রিশ তাহলে কত করে বাড়ছে মানে দুয়ের সাথে কত যোগ করলে বারো পাওয়া যায় তার জন্য বড় সংখ্যাটা থেকে কত ঘর বাড়লো সেটা পাওয়ার জন্য বড় সংখ্যাটা থেকে আগে ছোট সংখ্যাটা বিয়োগ করে দাও তাহলে বারো থেকে দুই বিয়োগ করলে কত পাওয়া যাবে দুয়ের দুয়ে মেলে গেলো শূন্য আর একটা নেমে গেল খালো কত পাওয়া গেলো দশ তাহলে দুইয়ের সাথে দশ যোগ করে বারো পাওয়া গেছে আবার বারোর সাথে দশ যোগ করলে দেখবে বাইশ পাবে ঠিক আছে কিংবা বাইশ থেকে বারো বিয়োগ করলে দেখবে দশই পাঁচ ঠিক আছে তাহলে দুয়ের সাথে দশ যোগ করে বারো বারোর সাথে দশ যোগ করে বাইশ বাইশের সাথে দশ যোগ করলে দেখবে বত্রিশ বত্রিশের সাথে দশ যোগ করলে দেখবে বিয়াল্লিশ ঠিক আছে আবার বিয়াল্লিশের সাথে দশ যোগ করে দশ যোগ করে দেখে নেবে মনে মনে যদি করতে না পারো পাশে একটা রাফ খাতা নিয়ে নেবে করবে ঠিক আছে বা খাতা দিয়ে এই অঙ্কগুলো করবে এত ট্রেন আঁ আঁকার দরকার নাই পরপর সংখ্যাগুলো কমা দিয়ে কমা দিয়ে লিখে যাবে বিয়াল্লিশের সাথে দশ যোগ করলে কত পাওয়া যাবে দুইটা নাম নেমে গেলো চার আর একের যোগ করলে পাঁচ তাহলে বাহান্ন বাহান্ন পাওয়া গেলো বাহান্ন সাথে আরও দশ যোগ করলে বাষট্টি তার মানে দেখো এককের ঘরের অঙ্কগুলো সব দুই আছে আর দশকের ঘরের অঙ্কগুলো এক এক করে বাড়ছে ঠিক আছে তাহলে ছয় আছে তারপরে সাত হয়ে গেলো তারপরে দুই সাত আছে তারপরে তারপরে পর এক ঘর বেড়ে গিয়ে আট হয়ে গেলো আট আর দুই তারপরে নয় দুই ঠিক আছে তাহলে বিরানব্বইয়ের সাথে আবার দশ যোগ করলে দেখো এখানে যোগ করে নাও বিরানব্বইয়ের সাথে দশ যোগ করলে একশো দুই পাওয়া যাবে দেখে নাও দুই নয় রাখে কত দশ তাহলে একশো দুই একশো দুই এরপরে রেলগাড়ির বগিগুলোতে দেখো কি কি সংখ্যা আছে প্রথমে দেখো তিন আছে তারপরে ছয় আছে তারপরে নয় আছে তার মানে কত ঘর করে বেড়েছে ছয় থেকে তিন বিয়োগ করে দাও তাহলেই বুঝতে পারবে তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে দেখো তিনের পর তবে চার পাঁচ ছয় তিন আবার ছয়ের সাথে তিন যোগ করলে দেখো নয় পাওয়া যাচ্ছে তার মানে তিন যোগ হয়ে হয়ে গেছে তাহলে নয়ের সাথে তিন যোগ করলে দেখবে বারো পাঁচশো বারোর সাথে তিন যোগ করে পনেরো ঠিক আছে তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা যদি নিজে পারো তাহলে ভিডিওটা তখন স্টপ করে রেখে দিয়ে তো তোমরা অঙ্কগুলো সলভ করবে তারপরে ভিডিওটা মানে সলভ হয়ে গেলে অঙ্কগুলো তারপর ভিডিওটা আবার চালু করে দেখে নেবে যে উত্তরগুলো মিললো কিনা ঠিক আছে তাহলে পনেরোর সাথে আরও তিন যোগ করলে দেখো পনেরোর সাথে তিন যোগ করলে আঠারো আঠেরো সাথে আরও তিন যোগ করলে দেখো একুশ একুশ সাথে তিন যোগ করলে চব্বিশ ঠিক আছে চব্বিশ সাথে তিন যোগ করলে সাতাশ সাতাশের সাথে তিন যোগ করলে দেখবে তিরিশ পাঁচশো তিরিশের সাথে আরও তিন যোগ করলে তেত্রিশ ঠিক আছে তাহলে বগির সংখ্যাগুলো পেয়ে গেলাম সব কটা এরপরের রেলগাড়ির বগিতে কী কী আছে দেখে নাও কমছে না বাড়ছে পরের সংখ্যাগুলো ছিয়ানব্বই থেকে হয়ে গেছে তিরানব্বই মানে কমেছে কত ঘর কমেছে ছিয়ানব্বই থেকে তিরানব্বই বিয়োগ করে দাও তাহলে বিয়োগ করে কত পাওয়া যাবে তিন কত ছয় তিন চার পাঁচ ছয় তাহলে তিন আর নয় নয় মিলে গেলে শূন্য তাহলে তিন ঘর কমেছে আবার দেখো পরের ঘরটা তিন ঘর কমেছে নাকি আবার একবার বিয়োগ করে দাও তিরানব্বই থেকে নব্বই বিয়োগ করো তিরানব্বই থেকে নব্বই বিয়োগ করে দিলে দেখবে এখানেও তিন পাওয়া যাচ্ছে তার মানে তিন ঘর কমে কমে গেছে তা ছিয়ানব্বই থেকে তিন কমে তিরানব্বই হলো তিরানব্বই থেকে তিন কমে নব্বই হল নব্বই থেকে তিন কমে কমে মানে কি বিয়োগ হলো তাহলে নব্বই থেকে তিন বিয়োগ হয়ে সাতাশি সাতাশি থেকে তিন বিয়োগ হয়ে চুরাশি চুরাশিকে তিন বিয়োগ করলে দেখবে একাশি পাঁচশো একাশি থেকে আরও তিন বিয়োগ করে দেখবে আটাত্তর পাঁচশো ঠিক আছে আটাত্তর থেকে তিন বিয়োগ করে দেখবে পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর থেকে তিন বিয়োগ করলে দেখবে বাহাত্তর পাঁচশো বাহাত্তর থেকে তিন বিয়োগ করলে দেখবে ঊনসত্তর পাঁচশো ঊনসত্তর থেকে তিন বিয়োগ করলে দেখবে ছেষট্টি পাচ্ছ ঠিক আছে তাহলে এগারো পাতার যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি সলভ হয়ে গেল এরপর পরে বারোর পাতায় চলে আসো বারো নম্বর পাতার অঙ্কগুলি কী দিয়েছে দেখো এখানে প্রথমটা বলেছে যোগ করি বিয়োগ করি আর গুণ করি তাহলে এগুলো সিম্পল এগুলো তোমরা পারবে তো তাহলে করে নাও ভিডিওটা এখন স্টপ করে রেখে করে নাও আমি করে দিচ্ছি দেখো আটার সাথে যোগ করলে হয় পনেরো পাঁচ হাতে থাকছে এক দশ দুই এক তিন পঁয়ত্রিশ হয়ে গেলো চার কতলের সাত চারপর পাঁচ ছয় সাত তিন আর তিনটা নেমে গেলো তেত্রিশ এখানে তিন তেরো উনচল্লিশ আমরা জানি একবারে বসে দিলাম এবার বলেছি এখানে ওপর নিচে লিখে যোগ করি এগুলো তোমরা খাতায় করবে ঠিক আছে এগুলো তোমরা খাতায় করবে বইয়েতে করবে না বইয়েতে যেগুলো করবার যেগুলো ছোটো ছোটো বক্স থাকে সেগুলো হয়তো করতে পারো কিন্তু এই এই অঙ্কগুলো তোমরা খাতায় করবে আর আমি আমি কিন্তু বইয়েতেই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যদি বইয়েতে ধরে যায় বইতে দেখাচ্ছি নাহলে খাতায় দেখাচ্ছি দেখো এখানে কি বলে দেওয়া আছে ওপর নিচে লিখে যোগ করি তাহলে প্রথমে সংখ্যা কী আছে সাতষট্টি তারপরে সংখ্যা কী আছে সাত তাহলে সাতষট্টি আর সাত এরকম ওপর নিচে লিখবে দিয়ে যোগ করবে এখানে আর একটা কাজ করতে পারো এখানে একক আর দশক এভাবে লিখে দিতে পারো তাহলে সাতষট্টির সাতটা হচ্ছে এককের ঘরে ছয়টা হচ্ছে দশকের ঘরে আর নিচের যে সাতটা ছিল আর একটা সাত যে ছিল সেটা এককের ঘরে বসলো ঠিক আছে তাহলে সাতষট্টি আর সাত এভাবে সাজিয়ে নিয়ে যোগ করে দেবে তাহলে সাত আর সাতে যোগ করলে হয় চোদ্দো চোদ্দো চার হাতে থাকছে এক দশ সাত ছয় রাখে সাত তাহলে চুয়াত্তর তাহলে এটা সমান কী পাওয়া যাবে এটা সমান পাওয়া গেলো সাতষট্টি যুক্ত সাত করলে পাওয়া গেলো চুয়াত্তর ঠিক আছে আবার এখানেতে উপর নিচে লিখে যোগ করতে হবে কিন্তু হ্যাঁ আমি এভাবে পাশাপাশি লিখেছি বলে তোমরা পাশাপাশি লিখবে না তোমরা এইভাবে উপর নিচে লিখে যোগ করতে করবে তাহলে সাতষট্টি আর সাত যোগ করলে চুয়াত্তর পাওয়া গেলো এখানেতে তাহলে কি পাওয়া যাবে বলো চৌষট্টি ছয় আর আট যোগ করতে হবে এখানেতে আমি করে দিচ্ছি দেখো চৌষট্টি ছয় আর আট যোগ করবো তাহলে একক দশক করে লিখে দিলে তোমরা তারপরে দেখো ছয় আট চারে যোগ করলে হয় ছবে সাত আট নয় দশ দশ আর আটে যোগ করলে হয় আঠারো আঠারোর আট আট দেখছি এক দশ ছয়ের আগে কত সাত তার মানে আটাত্তর পাওয়া যাচ্ছে ঠিক আছে এরপর দেখো এখানে কী বলেছে তেতাল্লিশ ছয় আর কুড়ি যোগ করে দাও তেতাল্লিশ ছয় আর কুড়ি যোগ করলে কী পাওয়া যাবে এটা হচ্ছে এককের ঘর এটা দশকের ঘর তাহলে ছয় তিনে ছবে সাত আট নয় নয় আর চার দুই চার পাঁচ ছয় ঠিক আছে আর চার তিন ষোলো যোগ করলে তাহলে এখানে এটা হয়ে গেলো এটা চার তিন আর ষোলো ষোলো ছয়টা কিন্তু এদের নিচে থাকবে আর একটা বাইরে বেরিয়ে আসবে তার মানে এটা এককের ঘর আর এটা হচ্ছে দশকের ঘর ঠিক আছে এর আগে কিছু নেই মানে শূন্য আছে এর আগে শূন্য আছে তাহলে যোগ করলে কী পাওয়া যাবে এখানে ছয় তিনে করলে নয় নয় আট চারে কত নয় হচ্ছে তেরো তিন আরেক হচ্ছে এক দশ এক রাখে দুই তেইশ ঠিক আছে তেইশটা হচ্ছে এখানে অ্যান্সার এরপরে এই অঙ্কগুলো তোমরা পারবে এখানে ভিডিওটা একবার স্টপ করে নিয়ে অঙ্কগুলো করে নাও খাতাতে তাহলে এখানে চুয়াত্তর সতেরো আর পাঁচ যোগ করলে কী পাওয়া যাবে সাথে 12 বারো বারো আর চারে কত ষোলো ষোলো ছয় এক এক দশ সাত আট একে নয় ছিয়ানব্বই ঠিক আছে আবার দেওয়া আছে পাঁচ চার আর তেইশ যোগ করলে কী পাওয়া যাবে পাঁচ আর চারে কত নয় নয়া তিনে বারো দুই এক এক দশ দু আর এক তিন ঠিক আছে এবার কী বলেছে ওপর নিচে লিখে বিয়োগ করি তাহলে বিয়োগ করতে হবে মানে ওপরে সাতাশ লিখবো নিচে সাত লিখবো উপরে সাতাশ নিচে সাত বিয়োগ চিনে দিলাম এখানে একক এটা দশ হক বিয়োগ করলে কত পাওয়া যাবে সাতাশ সাথে মিলে গেল শূন্য আর দুইটা নেমে গেলো তাহলে এটা পাওয়া যাচ্ছে কুড়ি এবার আটচল্লিশ থেকে চোদ্দো বিয়োগ করবো আটচল্লিশ থেকে চোদ্দ বিয়োগ করলে তাহলে কী পাওয়া যাবে চার কত দিলে আট চার পাওয়া যাচ্ছে এক কত দিলে চার তিন পাওয়া যাচ্ছে চৌত্রিশ ঠিক আছে সাতচল্লিশ থেকে পনেরো বিয়োগ করবো সব সহজ অঙ্ক এগুলো তোমরা খাতায় করে নেবে সাতচল্লিশ থেকে পনেরো বিয়োগ করবো তাহলে পাঁচ কত সাত দুই আর এখানে তিন বত্রিশ বাহান্ন পঞ্চান্ন থেকে বারো বিয়োগ করবো তাহলে পঞ্চান্ন থেকে বিয়োগ করবো আমরা বারো বিয়োগ করলে কত পাওয়া যাবে দুই কত হলে পাঁচ তিন গুণে দেখে নেবে দুই কত পাঁচ তিন এক কত ধুলো পাঁচ চার তাহলে তেতাল্লিশ তেতাল্লিশ উত্তর হয়ে গেল এবার চুয়াত্তর থেকে পাঁচ বিয়োগ করব পাঁচ বিয়োগ করলে ওপর নিচে লিখে করতে হবে তাহলে পাঁচ কত দিল চোদ্দো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নয় আর থাকছে এক দশ এক সাত ছয় তাহলে উনসত্তর আসলো চুয়াত্তর থেকে পাঁচ বিয়োগ করলে এবার তেষট্টি থেকে চোদ্দো বিয়োগ করবে তাহলে তেষট্টি লেখা যাচ্ছে নিচে চোদ্দো লিখে দিচ্ছি দুই বিয়োগ করে দিচ্ছি তাহলে চার কত হলে তেরো নয় পাওয়া যাবে আর থাকছে এক দশ এক কত এক দুই দুই করে ছয় চার ঠিক আছে তাহলে উনপঞ্চাশ এবার বলেছে ওপর নিচে লিখে গুণ করি এটা সহজ তাহলে ছয় আর তিন ওপর নিচে লিখে গুণ করে দাও তাহলে তিন ছয় কত আঠারো এর অ্যান্সার পাওয়া গেলো আঠারো এবার একুশ আর তিন ওপর নিচে লিখে গুণ করে দাও তাহলে তিন এককে তিন তিন দুয়ে তোমরা এগুলো সব খাতায় করবে কিন্তু এখানে ষোলো আর চার বলেছে তাহলে ষোলোকে ওপরে আর চার গুণ করে দাও চার ছয় কত চার ছয় চব্বিশে চার হাতে দেখছে দুই চারকে চার পাঁচ ছয় চৌষট্টি এটা হয়ে গেল অ্যান্সার দশকে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ দশে পঞ্চাশ হয়ে গেল এবার চোদ্দো এখানে তোমরা এগুলো যদি নামতে জানো তাহলে একবারই হয়ে যাবে পাঁচে কত চোদ্দো পাঁচে সত্তর হয় সেটা মনে মনেই হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে চোদ্দো আর পাঁচ গুণ করলে পাঁচ চারে কত কুড়ি শূন্য হাত একচে দুই পাঁচ এক পাঁচ আর দুয়ে সাত সত্তর পাওয়া গেল চব্বিশ চারে কত হয় গুণ করে দাও চার চারে কত ষোলো ছয় এক এক দশ চার আর একে কত নয় ঠিক আছে ছিয়ানব্বই সাতের দাগার অঙ্কটি বলেছে যে ভাগ করি ভাগ ফল ও ভাগশেষ লিখি ঠিক আছে এখানে আটচল্লিশকে ভাগ করছে কত দিয়ে চার দিয়ে তাহলে ভাগ নিশ্চয়ই তোমরা করতে পারো যদি না পারো আমি এখানে নিয়মটা দেখে দিচ্ছি দেখো এখানে তোমরা নিশ্চয়ই জানো যে ভাগ যাকে করা হয় সেটাকে বলা হয় ভাজ্য যত দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক ভাগ করার পর যেটা ফলাফল আসে সেটাকে বলা হয় ভাগ ফল আর ভাগ শেষ মানে ভাগটা করবার শেষেতে এখানে যে বিয়োগ ফলটা আসবে শেষে সেটাকে বলা হয় ভাগ শেষ তাহলে যত কে ভাগ করছি সেটাকে বলা হয় ভাজ্য যত দিয়ে ভাগ করছি সেটাকে বলা হয় ভাজক তাহলে এইটা হচ্ছে ভাজ্য ঠিক আছে এটাকে বলা হয় ভাজক এটা হলো ভাগ ফল ঠিক আছে আর এখানে যে শূন্যটা এসেছে শেষে এটাকে বলা হয় ভাগ শেষ ঠিক আছে তাহলে যখন দেখবে যে ভাজ্যটা ভাজকের থেকে বড় তখন ভাগটা করা যাবে আর যদি ভাজ্যটা ভাজকের থেকে ছোট হয় সে সেক্ষেত্রে সাধারণত ভাগটা করা যায় না বা তার মান দশমীকে আসে এবার দশমিক ব্যাপারটা কি সেটা পরে জানবে ঠিক আছে এখানে দেখে নাও এখানে আটচল্লিশকে ভাগ করতে হচ্ছে কত দিয়ে চার দিয়ে ঠিক আছে আটচল্লিশকে ভাগ করছে চার দিয়ে তাহলে আটচল্লিশের এখানে প্রথমের সংখ্যাটা দেখব কত আছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যদি ভাজকের থেকে বেশি হয় তবেই ভাগটা করা যাবে যদি কম হয় তাহলে পরে একটা সংখ্যা ধরে সেই সংখ্যাটা বড় করতে হবে তারপরে ভাগটা করতে হবে যেমন এখানে আটচল্লিশের কি আছে প্রথমের সংখ্যা হচ্ছে চার তাহলে চার আর চার এই দুটো সংখ্যা তো একই সমান তো সেই জন্য এখানে ভাগ করা যাবে যদি বেশি হয় এখানে এই সংখ্যাটা প্রথমের সংখ্যাটা যদি এখানে সংখ্যাটা প্রথমের যে সংখ্যাটা থাকবে সেটা যদি বেশি হয় বা সমান হয় তবেই ভাগটা করা যাবে যদি কম হয় তাহলে পরের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দুটো একসাথে ধরে তারপরে ভাগটা শুরু করতে হবে ঠিক আছে তাহলে এখানে আটচল্লিশকে চার দিয়ে ভাগ করার সময় প্রথমে চারকে ভাগ করতে হচ্ছে চার দিয়ে তাহলে চারকে যদি চার দিয়ে ভাগ করতে হয় চারের এখন নামটা পড়তে হবে এখানে যে ভাজকটা থাকবে তার নামতা পড়তে হবে ঠিক আছে তাহলে চার এককে চার চার একে চার হয়ে গেল ঠিক আছে এবার এই বিয়োগ চিহ্নটা কেন দেওয়া হয়েছে কারণ এই চার থেকে চার বিয়োগ করবো চার থেকে চার বিয়োগ করে কত হয় শূন্য সে শূন্যটা আমার কোনো দাম নেই বলে শূন্যটা লেবার প্রয়োজন নেই ঠিক আছে এরপরে আটটাকে নামালাম আটটা কি এখানে চারের থেকে তো বড়ো তাহলে আটটাকে চার দিয়ে ভাগ করে যাবে এবার চার এখন নামতে পারো চার এককে চার চার দুয়ে আট তাহলে মিলে যাচ্ছে আটটা তাহলে চার দুয়ে আট লিখলাম আটের নিচে আটকে আট দিয়ে করলে শূন্য আসলো তাহলে ভাগটা মিলে গেলো এখানে তাহলে ভাগ ফল কত পাওয়া গেলো ভাগ ফল পাওয়া গেল বারো আর ভাগশেষ কত পাওয়া গেলো ভাগটা যেহেতু মিলে গেছে তাই ভাগশেষটা পাওয়া গেছে শূন্য ঠিক আছে তাহলে এখানে যেহেতু ভাগটা করতে বলেছিল এবং ভাগ ফল ও ভাগশেষ লিখতে বলেছিলো তাহলে ভাগ ফল পাওয়া গেল বারো আর ভাগশেষ পাওয়া গেল শূন্য এবার এই ভাগটাকে আমরা করব দেখো প্রথমে এখানে ভাগ করতে দিয়েছে কতকে ভাগ করতে দিয়েছে পঞ্চান্নকে পঞ্চান্নকে কত দিয়ে ভাগ করতে দিয়েছে পাঁচ দিয়ে তাহলে এই পঞ্চান্ন সংখ্যাটা এই পঞ্চান্ন সংখ্যাটাকে কি বলবো বলবো ভাজ্য যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য যত দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক ঠিক আছে ভাগ করার শেষে যে ফলাফলটা আসবে সেটা ভাগ ফল আর ভাগের শেষে যেটা বিয়োগ ফলটা আসবে সেটাকে বলে ভাগ শেষ ঠিক আছে তাহলে এখানে কত ভাগ ফল আর ভাগ পাওয়া যাচ্ছে দেখো এখানে পঞ্চান্নর প্রথমের সংখ্যা কী আছে পাঁচ আছে তাহলে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় কারণ পাঁচ এককে পাঁচ লিখতেই পারি ঠিক আছে এবার বিয়োগ করব পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় শূন্য শূন্য লেখবার প্রয়োজন নেই এবার পাঁচটাকে নামাবো পাঁচটাকে আবার কি পাঁচ দিয়ে ভাগ করা যাবে কারণ দুটো সংখ্যা কি একই তো আবার লিখবো তাহলে পাঁচ একে পাঁচ এবার বিয়োগ করে দিলাম পাঁচকে পাঁচ করলে কত শূন্য ঠিক আছে তাহলে এখানে ভাগশেষ কত এলো ভাগশেষ এলো শূন্য আর ভাগ ফল কত এলো এগারো তাহলে আমরা লিখে দেবো অতএব নির্ণেয় নির্ণেয় ভাগ ফল ভাগ সমান কত এগারো নির্ণেয় কথাটা না লিখলেও চলতো তোমরা শুধু ভাগ ফল লিখে দেবে তাহলেও হবে তাহলে ভাগ ফল সমান এগারো এবং এবং না লিখলেও চলবে এরকম যেমন লেখা আছে কমা দিয়ে এভাবেও লিখতে পারো ঠিক আছে তাহলে ভাগশেষ সমান কত এলো ভাগটা যেহেতু মিলে গেছে ভাগ শেষ এলো শূন্য এবার দেখো ঊনপঞ্চাশকে ভাগ করতে দিয়েছে তিন দিয়ে তাহলে ঊনপঞ্চাশটা হচ্ছে এখানে ভাজ্য তিনটা হচ্ছে ভাজক তাহলে ঊনপঞ্চাশের প্রথমের সংখ্যাটা দেখব ছোট আছে না বড় আছে ঊনপঞ্চাশের প্রথমের সংখ্যা কত চার তাহলে চারটা কি তিনের থেকে মানে ভাজকের থেকে বড়ো তাহলে চারকে তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে তিন এখন নামতে বড়ো তিন এককে তিন তিন দুকুণে কত ছয় চার থেকে বেশি চলে আসছে বেশি আসলে চলবে না এখানে যে সংখ্যাটা থাকবে যে সংখ্যাটাকে ভাগ করছি সেই সংখ্যাটার এখানে মানে ভাজকের নামটা পড়ে সেই সংখ্যাটার বেশি আসা চলবে না তাহলে তিন এখন নামতা পড়ব তিন এককে তিন তিন দুকুনে ছয় চারের থেকে বেশি চলে আসছে তাহলে তিন দুকুণে ছয় বসাবো না তাহলে বসাবো তিন এককে তিন ঘর নামটা পড়ে চার তো আসছেই না কিন্তু যখন দেখবে যে চার আসছে না কিন্তু চারের থেকে বেশি চলে আসছে তখন বেশিটা লিখবো না তার আগের ঘরে যে ছোট সংখ্যাটা সেই সংখ্যাটা লিখবো যেমন এখানে তিনের ঘর নামতে পড়বার সময় আমি দেখলাম তিন এককে তিন পাওয়া গেল আর তিন দুকুণে ছয় পাওয়া গেল। তাহলে চার তো এলোই না কিন্তু চারের থেকে ছয় বেশি হয়ে যাচ্ছে তাই তিন দুকুণে ছয় করব না তিন এককে তিন করব ঠিক আছে তাহলে এখানে বিয়োগ করলে কত পাওয়া যাবে তিন কত দিলে চার তিনের উপর চার তাহলে এক পাওয়া গেল এবার নয় টাকা নামাবো তাহলে বলো এখানে সংখ্যা কত হলো একটা তো ছোট সংখ্যা ছিল তাহলে একটাকে তো তিন দিয়ে ভাগ করা যাবে না একটাকে তিন দিয়ে ভাগ করা যাবে না কারণ ছোট সংখ্যাকে যেমন ধরো একটা হচ্ছে এক টাকা আর এখানে তিন হচ্ছে তিনটে বন্ধু ঠিক আছে তাহলে এক টাকাকে তিন ভাগ করা যাবে তুমি নিজেই বলো এক টাকার কয়েনকে তিন ভাগ করা যাবে তিন ভাগ করতে গেলে তাহলে সেটা পয়সায় চলে আসবে যে কত পয়সা করে তুমি পাচ্ছ কিন্তু টাকা হিসাবে তুমি ভাগ করতে পারবে না ঠিক আছে কারণ এক টাকার তিন ভাগ হবে না ঠিক আছে সেটা হয় কখন সেটা পয়সা এক টাকাকে একশো পয়সা করতে হবে কারণ এক টাকা সমান একশো পয়সা তখন একশো পয়সাকে আবার তিন ভাগ করতে হবে তাহলে পয়সা পাবে কিন্তু টাকা হিসাবে কেউ পাবে না ঠিক আছে তাহলে একটা ছোটো যেহেতু তাহলে এককে তিন দিয়ে ভাগ করা যাবে না সেই জন্য নয়টাকে নামালাম এবার দেখো একের পাশে নয়টা বসে এখানে কত হয়ে গেলো উনিশ তাহলে উনিশটা কিন্তু এবার তিনের থেকে বেশি হয়ে গেছে তাহলে উনিশটাকে তিন দিয়ে ভাগ করা যাবে এবার তিনের ঘর তাহলে নামতে পারো তিনের ঘর নামতে পড়ে হয় উনিশ আসতে হবে নয়তো উনিশের থেকে বেশি আসা চলবে না উনিশের থেকে কম আসতে হবে কীরকম তিন এখন নামতে পারে তাহলে বুঝতে পারবে তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাততে একুশ এখানে ছিল উনিশ তিন সাততে একুশ বেশি চলে আসছে তাহলে তিন সাততে একুশ করবো না তিন সাততে একুশ না করে ওই সাতের আগে কত ছয় তাহলে তিন ছয় আঠারো করবো আঠারোটা উনিশের থেকে কম কিন্তু তিন সাততে একুশটা বেশি চলে আসছে তাহলে তিন সাততে একুশ করব না কারণ উনিশের থেকে বেশি চলে আসছে আবার উনিশও আসছে না উনিশটা যদি মিলে যেত সেটা আলাদা ব্যাপার ছিল যদি তিনি এখন নামতা পড়ে যদি উনিশ চলে আসতো তাহলে সেটা ভালোই হতো তাহলে সেটা লিখে দিতাম কিন্তু এখানে উনিশ আসছে না আসছে কি তিন সাততে একুশ তাহলে একুশ বেশি চলে আসছে তাহলে তিন সাত না করে তিন ছয় করব সাতের আগের সংখ্যাটা করব তাহলে তিন ছয় কত আঠারো বিয়োগ করলে কত পাওয়া যাবে আট কত দিলে নয় এক ঠিক আছে আর একা একা মিলে গেলো শূন্য তাহলে একটা হচ্ছে এখানে ভাগশেষ ষোলোটা হচ্ছে এখানে ভাগ ফল আর ভাজ্য হচ্ছে ঊনপঞ্চাশ ভাজ্যক হচ্ছে তিন ঠিক আছে এখানে আমাকে ভাগ ফল আর ভাগশেষ লিখতে বলেছে অতএব ভাগ ফল সমান কত ষোলো ভাগ ফল সমান ষোলো আর ভাগশেষ সমান ভাগশেষ কত ভাগশেষ হচ্ছে এক বুঝতে পারলে তাহলে বারো নম্বর পাতার আটের দেখার অঙ্কগুলো কি দিয়ে আছে যে ভাগ করি এবং ভাগ ফল ও ভাগ শেষ লিখি তাহলে কয়েক দেখার অঙ্কটা দিয়েছে সাতাশকে তিন দিয়ে ভাগ করি ঠিক আছে তাহলে সাতাশকে তিন দিয়ে ভাগ করবো তার মানে সাতাশটা থাকবে ভেতরেতে সাতাশটায় ভেতরে থাকবে আর তিনটা বাইরে থাকবে ঠিক আছে তাহলে সাতাশে এই অঙ্কটার মাথায় আমি লিখতে পারি এটা এককের ঘরে আছে সাতটা আর দশকের ঘরে দুই আছে তাহলে সাতাশকে আমি ভাগ করব তিন দিয়ে তাহলে ভাগ ফলের ভাগ করার নিয়মটা কি প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখব এখানে ভাজকের থেকে ছোটো না বড়ো ঠিক আছে এই যে সাতাশকে ভাগ করছি তিন দিয়ে এখানে সাতাশটা তো ভাজ্য সাতাশটা হচ্ছে আমি লিখে দিচ্ছি সাতাশটা হচ্ছে ভাজ্য আর তিনটা এখানে কি তিনটা হচ্ছে ভাজক মানে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য যত দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক যেখানে ফলাফলটা আসবে ভাগের সেটাকে বলা হবে ভাগ ফল আর শেষেতে যে বিয়োগ ফলটা আসবে সেটাকে বলা হবে ভাগ শেষ ঠিক আছে তাহলে এখানে সাতাশ এর প্রথমের সংখ্যাটা দেখব ভাগ ফল ভাগ ফল বের করার নিয়মটা কী প্রথমে যে সংখ্যাটা থাকবে তার প্রথম সংখ্যাটা দেখব যে কী আছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যেন ভাজকের থেকে বড়ো হয় তবেই ভাগটা যাবে কিন্তু দুইটা কি তিনের থেকে বড়ো দুইটা তো ছোটো তাহলে দুইকে তিন দিয়ে ভাগ করা যাবে না তাহলে দুইয়ের পরে যে সাতটা আছে সেই সাত পুরোটাকে নিয়ে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা দেখতে হবে এই সংখ্যাটার থেকে বেশি কিনা তবেই ভাগটা যাবে তাহলে দুয়ের পর কত আছে সাত তাহলে দুইয়ের পর সাত নিলে কত পাওয়া যাচ্ছে দুয়ের পর সাত নিলে পুরোটা পাওয়া যাচ্ছে সাতাশ তাহলে সাতাশটা এবার তিনের থেকে কিন্তু বেশি হচ্ছে তাহলে সাতাশটা যাও যদি যেহেতু এখানে সাতাশটা তিনের থেকে বেশি তাহলে এবার ভাগটা যাবে কারণ ভাজকের থেকে এখানে ভাজ্যটা অবশ্যই বেশি হতে হবে তাহলে দুইটা প্রথমে তিনের থেকে ছোটো হচ্ছিলো দুইটাকে ভাগ করা গেল না তিন দিয়ে এবার দুইয়ের পর সাতটা ছিল সাতটাকে নিলাম তাহলে পুরোটা হলো সাতাশ তাহলে সাতাশটাকে ভাগ করা যাবে তিন দিয়ে এবার তিনে এখন নামতে পারো ঠিক আছে তাহলে তিন এখন নামতা পড়লে তিন এক তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাতটে একুশ তিন আসটে চব্বিশ তিন নয় সাতাশ এই যে সাতাশ চলে আসছে তাহলে তিন নয় সাতাশ এবার দেখো এবার আমি যে ভাগ ফল হিসাবে নয়টা লিখবো নয়টা কোথায় লিখবো দুয়ের মাথায় লিখবো না সাতের মাথায় লিখবো সবসময় মনে রাখবে যত সংখ্যা ধরা হয় মানে যত সংখ্যাটাকে এখানে ভাজ্য হিসাবে যে সংখ্যাটাকে ধরা হয়েছে মানে যে সংখ্যাটাকে তুমি এখানে ভাজক দিয়ে ভাগ করছো সেই সংখ্যাটার এককের ঘরের অঙ্কের মাথায় ভাগ ফলটা বসে তাহলে এখানে আমি সাতাশকে ভাগ করছি তিন দিয়ে সাতাশের এককের ঘরের অঙ্ক কোনটা সাত এই সাতের এই সাত অঙ্কটির মাথাতে ভাগ ফলটা হবে তাহলে তিন নয় সাতাশ পেয়েছিলাম তাহলে নয়টা কোথায় হবে নয়টা দুয়ের মাথায় হবে না নয়টা হবে সাতের মাথায় ঠিক আছে তাহলে তিন নয় সাতাশ এবার দেখো এবার সাতাশকে সাতাশ দিয়ে কী করবো বিয়োগ করব তাহলে বিয়েক ফল কত আসবে দুটো একই সংখ্যার বিয়েক ফল কত আসে শূন্য তাহলে এইটা পাওয়া যাচ্ছে কি ভাগ ফল আর এখানে শূন্যটা কি এখানে ভাগ তাহলে তোমরা এভাবে লিখবি না আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকম চিহ্ন দিয়ে কোনটাকে কী বলে লিখে দিলাম তোমাদেরকে শুধু লিখতে বলেছে যে ভাগ ফল ও ভাগশেষ লিখি তাহলে তোমরা লিখবে অতএব ভাগ ফল সমান ভাগ ফল সমান কী পাওয়া গেলো নয় কমা ভাগশেষ ভাগটা মিলে গেছে তো তাহলে ভাগ শেষ কত পাওয়া গেল শূন্য ঠিক আছে এটা হয়ে গেল অ্যান্সার এরপরে ক্ষয় দেখার অঙ্কটা বলেছে চুয়াল্লিশকে ভাগ করো চার দিয়ে তাহলে চুয়াল্লিশকে ভাগ করবো চার দিয়ে ঠিক আছে তাহলে এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক তাহলে প্রথমে দেখো চার আছে তাহলে চারকে চার দিয়ে ভাগ করে যায় হ্যাঁ ভাগ করে যায় তাহলে চার একে চার তাহলে বলবে যে এখানে এক বসলো কেন এখানে নয় বসলো না কেন আগেই বলেছি সাতাশ পুরোটাকে ধরেছিলাম এবং তিন দিয়ে ভাগ করেছিলাম বলতে তিন নয় সাতাশ সেজন্য সাতাশের এককের ঘরের অঙ্কের মাথায় আমি নয়টা বসেছিলাম কিন্তু এখানে চারকে ভাগ করছি চার দিয়ে সেজন্য চারটা কি এই চার অঙ্কটা কি একটাই তো তাহলে চারের মাথাতে তখন ভাগ ফলটা বসে যাবে তাহলে চার একে চার হয়ে গেল তাহলে বিয়োগ ফল কত বিয়োগ ফল কত শূন্য শূন্যটা লেগবার দরকার নেই এবার চারটাকে নামিয়ে দাও আবার চারকে চার দিয়ে ভাগ করা যাবে তাহলে চার একে চার তাহলে বিয়েক ফল কত আসবে আবার শূন্য ঠিক আছে তাহলে এখানে ভাগ ফল এলো এগারো ভাগ শেষ এলো শূন্য তাহলে ভাগ ফল সমান এগারো ভাগ শেষ সমান শূন্য ঠিক আছে কয়েক দেখার অঙ্কটা হয়ে গেল এবার কয়েক দেখার অঙ্কটা এই পাশে দিয়ে করে দিচ্ছি দেখো ছোটো ছোটো অঙ্ক তো মুখে মুখেই অ্যান্সার হয় এগুলো তাহলে এখানে ছত্রিশকে ভাগ করবো কত দিয়ে তিন দিয়ে ছত্রিশকে ভাগ করবো তিন দিয়ে অর্থাৎ ছত্রিশটা হচ্ছে এখানে ভাজ্য ভাজক হচ্ছে তিন তাহলে প্রথমে তিনটাকে তিন দিয়ে ভাগ করা যায় কি না দেখে নেব তিনকে তিন দিয়ে মানে সমান সংখ্যা তাহলে ভাগ করা যাবে হয় সমান সংখ্যা হতে হবে নয়তো বড় সংখ্যা হতে হবে কিন্তু ছোট সংখ্যা থাকলে এরকম ছোটো সংখ্যাকে ভাগ করা যাবে না তাহলে ছত্রিশকে ভাগ করব তিন দিয়ে তাহলে এখানে ছত্রিশে প্রথমের অঙ্কটা কি আছে তিন আছে তাহলে তিনকে তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে লিখবো তিন এককে তিন তাহলে এটা বিয়োগ ফল কত হবে বিয়োগ ফল হবে শূন্য শূন্যটা লিখবার প্রয়োজন নেই এবার ছয়টাকে নামিয়ে দেবো তাহলে ছয়কেও তিন দিয়ে ভাগ করা যাবে কারণ ছয়টা কি তিনের থেকে তো বেশি তাহলে তিনে ঘরে এবার নামতে পড়বো তিন এককে তিন তিন দুয়ে ছয় দেখো মিলে যাচ্ছে তিন দুয়ে ছয় তাহলে ছয়কে ছয় দিয়ে আবার বিয়োগ করলে কত পাওয়া যাবে শূন্য তোমরা এই বিয়োগ শ্রেণীটা দিতেও পারো না দিতেও পারো কিন্তু এটা বিয়োগ করাই বোঝাবে তোমাদেরকে বিয়োগই করতে হবে ঠিক আছে তাহলে এখানে ভাগ ফলটা কী পাওয়া গেলো বলো ভাগ অঙ্কটার ভাগ ফল কী পাওয়া গেল বারো আর ভাগ শেষ কী পাওয়া গেলো ভাগ শেষ পাওয়া গেলো শূন্য ঠিক আছে তারপরে কী বলেছে দেখো ঘয়েরটা হয়ে গেল এবার ঘয়েরটা ঘরটা বলেছে সতেরোকে তিন দিয়ে ভাগ করো তাহলে সতেরোকে তিন দিয়ে ভাগ করো শতকে এটা হচ্ছে এককের ঘর এটা হচ্ছে দশকের ঘর তাহলে একটা হচ্ছে তিনের থেকে ছোটো একটাকে তিন দিয়ে ভাগ করা যাবে না একের পাশে সাতটাকে নিতে হবে তাহলে টোটাল সংখ্যাটা কী হলো সতেরো এবার সতেরোটাকে তিন দিয়ে ভাগ করা যাবে কারণ সতেরোটা কি তিনের থেকে বড়ো তাহলে এবার তিনের ঘর নামতে পারো তিন এককে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো সতেরো থেকে বেশি চলে আসছে আবার সতেরো আসছে না কিন্তু মানে ভাগটা মিলছে না তিন ছয় আঠারো বেশি চলে আসছে তাহলে তিন পাঁচে করবো তিন পাঁচে আবার পাঁচটা কোথায় বসাবো যেহেতু সতেরো পুরো সংখ্যাটা ধরেছি সতেরো সতেরোর মানে যত সংখ্যাটা ধরবো তার এককের ঘরের অঙ্কের মাথায় বসবে যেহেতু সতেরো ধরেছি তাহলে সতেরোর এককের ঘরের অঙ্ক কত সাত সাতের মাথাতে বসবে ভাগ ফলটা ঠিক আছে তাহলে তিন ছয় আঠারো সতেরো থেকে বেশি চলে আসছিলো সেই জন্য তিন ছয় না করে তিন পাঁচে করবো তিন পাঁচে পনেরো যা বিয়োগ করবো তাহলে পাঁচ কত হলে সাত পাঁচ পাঁচ ছয় সাত দুই আর হাতে কিছু থাকছে না এক একে মিলে গেল শূন্য এখানে আমি বিয়োগ চিহ্নটা দিতেও পারি না দিতেও পারি কিন্তু এটা বিয়োগ করা বোঝাচ্ছে কিন্তু ঠিক আছে তাহলে ভাগ ফল কী পাওয়া গেলো ভাগ ফল পাওয়া গেল সমান পাঁচ আর ভাগশেষ কি পাওয়া গেলো ভাগশেষ পাওয়া গেলো দুই ঠিক আছে ঘর দেখার অঙ্কটা হয়ে গেলো এবার ওয়ারটা ওয়াঁরটা কী বলেছে চৌত্রিশকে ভাগ করো চার দিয়ে তাই চৌত্রিশকে ভাগ করো চার দিয়ে তাই চৌত্রিশের এককের ঘরের অঙ্ক চার আর দশকের ঘরের অঙ্ক তিন তাহলে দেখো প্রথমে চৌত্রিশের তিন যে সংখ্যাটা তিনটা কি চারের থেকে তো ছোটো তাহলে তিনটাকে চার দিয়ে ভাগ করা যাবে না তাহলে তিনের পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা নিয়ে বড়ো করতে হবে তিনের পাশে কত আছে চার আছে তাহলে তিন আর চার নিলে পরপর তাহলে এই সংখ্যাটা কী হয়ে গেলো চৌত্রিশ হয়ে গেলো এবার চৌত্রিশটা কি চারের থেকে বড়ো এবার চৌত্রিশটাকে চার দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে তাহলে এবার নামতে পারো চার একে চার চার দুই আট চার তিন এবার চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ চার সাতটা বত্রিশ চার নয় চার নয় ছত্রিশ ছত্রিশটা কি চৌত্রিশের থেকে বেশি চলে আসছে তো তাহলে চার নয় ছত্রিশ বেশি চলে আসছে বেশিটা বসানো বসাবো না কিন্তু তাহলে চার নয় ছত্রিশ যেহেতু বেশি আসছে তাহলে নয়ের আগের ঘর কী আছে আট তাহলে চার আসতে কত চার আসতে বত্রিশ করবো আর আটটা কোথায় বসালাম এই চৌত্রিশের এককের ঘরের অঙ্কটার মাথায় মানে চৌত্রিশের এককের ঘরের অঙ্ক হচ্ছে চার চারের মাথায় আট বসালাম ঠিক আছে তাহলে এখানে বিয়োগ করলে কত যাবে দুই কত দিলে চার দুই পর তিন চার এখানে আমি বলেছি বিয়োগ সাইনটা দিতেও পারি না দিতেও পারি কিন্তু এটা বিয়োগ করতেই হবে ঠিক আছে তাহলে ভাগ শেষ পাওয়া গেলো দুই আর ভাগ ফল পাওয়া গেলো আট তাহলে অতএব ভাগ ফল সমান আট ভাগ শেষ সমান দুই এখানে অতএব দিতেই পারি আর নাও দিতে পারি অসুবিধা নেই এবার চয়ের শেষে আর একটা অঙ্ক আছে তাহলে চয়ের দেখার অঙ্কটা কী বলেছে দেখো চয়েরটা বলেছে সাতান্নকে ভাগ করো পাঁচ দিয়ে তাহলে সাতান্নকে ভাগ করো পাঁচ দিয়ে তাহলে এককের ঘরের অঙ্ক কত সাত আর দশকের ঘরে অঙ্ক কত পাঁচ তাহলে প্রথমে সাতান্ন নিয়ম কী প্রথমে যে ভাজ্যটা থাকবে তার প্রথম সংখ্যাটা দেখবো ভাজকের থেকে বড়ো না ছোটো বড়ো বা সমান হলে তবেই ভাগটা করা যাবে হলে পরের সংখ্যাটা ধরে বড়ো করে নিয়ে তারপরে ভাগটা করতে হবে বুঝতে পারলে দেখো প্রথমে ভাজ্য যেটা থাকবে সেই ভাজ্যর প্রথম সংখ্যাটা দেখবো এই ভাজকের থেকে বড়ো না ছোটো যদি বড়ো হয় আর যদি সমান সংখ্যা হয় দুটো তাহলে ভাগটা করা যাবে আর যদি ছোটো হয় এই ভাজকের থেকে এই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে পরের সংখ্যাটা নিয়ে আগে বড় করে নিতে হবে যদি পরের সংখ্যাটা নেওয়ার পরেও দেখি ভাজকের থেকে ছোট আসছে তাহলে তারপরে যদি সংখ্যা থাকে তারপরে সংখ্যাটা নিয়ে বড় করতে হবে যতক্ষণ না বড়ো করা হচ্ছে ততক্ষণ ভাগটা করা যাবে না কারণ বড় বড়ো কি ভাগ করতে পারবো ছোটো সংখ্যাকে ভাগ করতে গেলে সেটা পরে আসবে ছোটো সংখ্যাকে ভাগ করা যায় সেক্ষেত্রে দশমিকের উত্তর আসে ঠিক আছে সেটা পরে পাবে ঠিক আছে দশমিক কি সেটাও পরে জানবে তাহলে এখানে শুধু একটা জেনে রাখো যে ভাগ করার সময় ভাজ্য যেটা থাকবে তার প্রথম সংখ্যাটা যেন ভাজকের থেকে সমান ভাজকের থেকে বড় অথবা সমান হয় তাহলে এখানে সাতান্নর প্রথম সংখ্যাটা কি আছে পাঁচ পাঁচটা দেখো পাঁচের এখানে ভাজক কি পাঁচ আছে তাহলে দুটো একই সংখ্যা তাহলে এখানে ভাগ করে যাবে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে যাবে তাহলে পাঁচ একে পাঁচ হলো যে সংখ্যাটাকে ভাগ করছি তার মাথায় বসবে তাহলে এখানে পাঁচ একে পাঁচ হলো এটা বিয়োগ করলে কত শূন্য পাওয়া যাবে শূন্যটা লেখার দরকার নেই সাতটাকে এবার না হব তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ বেশি হয়ে যাচ্ছে সাতের থেকে জন্য পাঁচ এক পাঁচ করে দিলাম আবার এটা বিয়োগ করলে কত পাওয়া যাবে পাঁচ করে সাত দুই ঠিক আছে তাহলে এখানে ভাগ ফল কত পাওয়া গেল ভাগ ফল পাওয়া গেল এগারো আর ভাগ শেষ কী পাওয়া গেল ভাগ শেষ পাওয়া গেলো দুই ঠিক আছে বারো নম্বর পাতার অঙ্কগুলোর সমাধান আমি করে দিলাম এবার তেরো নম্বর পাতায় চলে আসি দেখো তেরো নম্বর পাতার অঙ্কগুলি কী দেওয়া আছে দেখে নাও এখানে বলেছে যে আজ আমরা বাগানে খেলা করব গাছের নিচে অনেক ফুল পড়ে আছে আমরা সেগুলো কুড়িয়ে এনে গাছের নিচে জড়ো করব ঠিক আছে তাহলে এখানে দেখো এবার বলেছে এবার দেখি কে কতগুলো ফুল কুড়িয়ে আনলাম নতুনভাবে কাঠি লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে গুনব কাঠিতে নটার বেশি পুঁতি রাখা যাবে না তার মানে এক একটা কাঠিতে নটার বেশি পুঁতি আমি আমরা রাখতে পারবো না ঠিক আছে তাহলে দেখো একটি ফুলের জন্য একটি লাল পুঁতি রাখবো দুটি ফুলের জন্য দুটি লাল পুঁতি পাঁচটি ফুলের জন্য পাঁচটা লাল পুঁতি আর নটা ফুলের জন্য নটা লাল পুঁতি আমরা এক একটা কাঠিতে রাখতে পারি তাহলে দেখো এখানে যেহেতু দিয়েছে যে একটি ফুল তাহলে একটি ফুলের জন্য আমরা কাঠিতে কটা লাল পুঁতি রাখবো একটি এখানে দুটি ফুল দেওয়া আছে তাহলে দুটি লাল পুঁতি রাখবো এখানে ফুলের সংখ্যা যা থাকবে কাঠিতে পুঁতির সংখ্যা ততগুলো হবে ঠিক আছে তাহলে এখানে পাঁচটি ফুল আছে তাহলে পাঁচটি লাল পুঁতি আমরা রেখে দিলাম এবার বলেছে নটি ফুল নটি ফুল বলতে এক দুই দিন করে আমরা গোল করে দিলাম নটা একটা কাঠিতে আমরা সর্বোচ্চ নটা রাখতে পারি নয়ের থেকে যদি বেশি হয়ে যায় মানে নয়ের থেকে যদি দশ এগারো বারো এরকম যদি চলে আসে তাহলে কিন্তু আরেকটা কাঠির প্রয়োজন হবে সেটা পরে আসবে ঠিক আছে এখন সেটা আসছে না তাহলে এখানে তোমরা শুধু এটা মনে রাখবে যে একটি কাঠিতে নটার বেশি পুঁতি রাখা যাবে না ঠিক আছে এবার কী বলেছে দেখো ওপরের কাঠিটা একক কাঠি বলা হয় তাহলে এই কাঠিগুলোকে কি বলা হয় একক কাঠি তাহলে এককের ঘরে যে কাঠিটা আছে এখানে কটা পুতি আছে বলে দাও এখানে তিনটে পুতি আছে তাহলে কটি ফুল বোঝাবে এটা এটা তিনটি ফুল বোঝাচ্ছে ঠিক আছে এখানে বলছে কাটিতে পুতি বসাই তাহলে এখানে বলেছে যে কটি ফুল আছে এখানে ফুল আছে চারটি তাহলে আমরা পুতি বসাবো চারটি তোমরা এভাবে গোল করবে এক দুই তিন চার ঠিক আছে তাহলে চারটি পুঁতি হয়ে গেল যেহেতু এখানে চারটি ফুল দিয়েছিল এখানে ফুলের সংখ্যা দেখবে কত আছে সেই অনুযায়ী পুঁতি এখানে কাটিতে পুঁতি বসাবে ঠিক আছে এখানে ছটি ফুল আছে তাহলে লিখবো একটা দুটো তিনটি চারটে পাঁচটা ছটা ছটা পুঁতি হয়ে গেলো এখানে সাতটা ফুল আছে তাহলে সাতটা পুঁতি দিয়ে দেবো একটা দুটো তিনটি চারটে পাঁচটা ছটা সাতটা ঠিক আছে তাহলে সাতটা ফুল হয়ে সাতটা পুঁতি হয়ে গেল সাতটা ফুলের জন্য এবার বলেছে এখানে এখানে তাহলে দেখো পুঁতি কটা আছে সেই অনুযায়ী লিখবো যে এখানে ফুল কটা হবে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আটটা আটটা পুঁতির জন্য এখানে তাহলে ফুলের সংখ্যা হয়ে যাবে আটটি ফুল বোঝা গেল তাহলে তেরো নম্বর পাতার অঙ্কগুলো হয়ে গেলো এবার চোদ্দো নম্বর পাতাতে চলে আসো চোদ্দো নম্বর পাতাতে একই রকম অঙ্ক তো কি দেওয়া আছে পড়ে নাও এখানে বলেছে যে এবার দশটা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেবো আগের অঙ্কটাতে কি বলেছিলাম যে একটা এককের কাঠিতে সর্বোচ্চ মানে সব থেকে বেশি নটা পুঁতি রাখা যায় নয়ের বেশি যদি পুঁতি হয়ে যায় নয়ের বেশি বলতে দশ বা এগারো বা নয়ের থেকে বেশি কোনো যদি সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে তো অন্য আর একটি কাঠি নিয়ে নেওয়ার প্রয়োজন হবে ঠিক আছে তাহলে এখানে বলেছে যে দশটা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব আর আরও একটা কাঠির দরকার কারণ নটার বেশি পুঁতি একক কাঠিতে রাখা যাবে না তাই দশক কাঠির দরকার তাহলে আর যে কাঠি নেব তার নাম হবে দশক কাঠি প্রথমে ওই পাত্রে অঙ্কগুলো করলে যে প্রথম যে কাঠিটা নেওয়া হয়েছিল সেই কাঠিটার নাম কী ছিল একক কাঠি এখন ওই একক কাঠিতে নয়ের বেশি তো ধরবে না পুঁতি তো নয়ের বেশি যেমন দশ দশটা যদি ফুল হয় তাহলে দশটা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব এবং সেই হলুদ পুঁতিটা কোন কাঠিতে থাকবে দশক কাঠিতে থাকবে ঠিক আছে তাহলে দশ বোঝাতে দশক কাঠিতে একটি হলুদ পুঁতি আর ফাঁকা একক কাঠি নেব ঠিক আছে তাহলে দেখো এখানে দশটি ফুল তো দশটি ফুল বলতে এখানে এককের ঘরে কত আছে শূন্য আছে তো তাহলে শূন্য বলতে একক কাটিতে কটা পুঁতি হবে শূন্য বলতে কোনো সংখ্যা নয় তাহলে একক কাটিতে কোনো পুঁতি হবে না এবার দশকের ঘরে কত আছে দশকের ঘরে আছে এক তাহলে দশকের কাটিতে একটা হলুদ পুঁতি হয়ে গেল ঠিক আছে এবার কি বলেছে কুড়িটা ফুল কুড়ির এককের ঘরে অঙ্ক আছে শূন্য তাহলে এককের কাঠিতে কোনো পুঁতি হবে না আর দশকের কাঠিতে দুটি পুঁতি হবে কারণ কি কারণ এখানে দুইটা আছে দশকের ঘরে সেজন্য দুটো পুঁথি হয়ে গেছে হলুদ পুঁথি ঠিক আছে এখানে বলেছে এককের ঘরে কোনো পুঁথি নেই সেই জন্য এককের ঘরটা কি শূন্য হয়ে গেছে এবার দশকের ঘরেতে কটা পুঁথি আছে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে চার হয়ে গেল তাহলে মোট কটা ফুল হলো চল্লিশটা ফুল ঠিক আছে এবার দেখো এককের ঘরে এখানে এককের ঘরে কত আছে শূন্য তাহলে এককের ঘরে কোনো পুঁতি বসবে না এবার এখানে দশকের ঘরে কত আছে পাঁচ তাহলে দশকের কাঠিতে পাঁচটা হলুদ পুঁতি হয়ে যাবে তোমাদের কাছে যদি রঙ থাকে তাহলে এরকম আগে পেন্সিলে করে গোল করে নেবে পাঁচটা তারপরে হলুদ রঙ করে দেবে পুঁতিগুলোর ভেতরে ঠিক আছে তাহলে আমি চারটে এখানে পুঁতি করলাম আর একটা নিলে পাঁচটা হয়ে গেল তাহলে পাঁচ আর এককের ঘরে শূন্য তাহলে পাঁচ আর শূন্য নিলে এই সংখ্যাটা কত হলো এই সংখ্যাটা এলো পঞ্চাশ তাহলে পঞ্চাশটি ফুল বোঝাচ্ছে ঠিক আছে এবার বলেছে সত্তরটি ফুল আমরা করবো তাহলে এককের ঘরে সত্তরের এককের ঘরে কত অঙ্ক আছে শূন্য তাহলে এককের ঘরে কোনো পুঁতি হবে না কিন্তু দশকের ঘরে এখানে কত আছে সাত সত্তরের দশকের ঘরে সাত আছে তাহলে দশকের কাঠিতে আমরা সাতটা পুঁতি দিয়ে দেবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঠিক আছে এবার কী বলেছে নব্বইটি ফুল এগুলো সবই সহজ তোমরা করতে পারবে আমি শুধু একবার বলে দিচ্ছি তোমরা করে নাও নিজে থেকে যদি পারো তাহলে করে নাও আর এখানে দেখো নব্বইটি ফুল আছে নব্বই বলতে এককের ঘরে শূন্য তাহলে এককের কাঠিতে কোনো পুঁতি হবে না আর অশোকের কাঠিতে হবে নটা পুঁতি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে দেখো পুরো কাঠিটা কিন্তু ভর্তি হয়ে গেল আগেই বলা হয়েছে যে এক একটা কাঠিতে নয়ের বেশি পুঁতি ধরবে না ঠিক আছে সেজন্য দেখো এই কাঠিটা ভর্তি হয়ে গেছে নটা পুঁতি বসানোর জন্য তাহলে এখানে নব্বইটা ফুল বোঝাচ্ছে এবার কি বলেছে দেখো আমি কুড়িয়েছি আমি কুড়িয়েছি এককের ঘরে এখানে কটা পুঁতি আছে আর দশকের ঘরে কটা পুঁতি আছে গুনে নিয়ে এখানে সংখ্যা বের করে ফেলবো তাহলে এককের ঘরে কটা পুঁতি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এককের ঘরে আট আর দশকের ঘরে কটা পুঁতি আছে একটা তাহলে এক দশ আট এক দশ আট বলতে এখানে কটা ফুল বোঝাচ্ছে আঠেরোটি ফুল ঠিক আছে তাহলে আঠেরোকে আবার ভেঙে লিখেছে দেখো এক দশক আট একক ঠিক আছে তাহলে এক দশক আট একককে আমরা কী বলি আঠারো তাহলে আঠারো হয়ে গেল এবার দেখো বেলা কুড়িয়েছে বেলা কটি ফুল কুড়িয়েছে বেলা করিয়েছে এককের ঘরে একটি পুঁতি আছে আর দশকের ঘরে দুটো পুঁতি আছে তার মানে কি দু দশ এক দু দশক আর এক একক তাহলে এখানে লিখবো দুই দশক এক একক সংখ্যাতেই লিখে দেব তাহলে দুই দশক এক একক বলতে একুশ বোঝায় তাহলে একুশ ওরা লিখিয়ে দিয়েছে এবার কী বলেছে দেখো বলেছে মলয় কুড়িয়েছে মলয় কটি ফুল কুড়িয়েছে এখানে এককের কাটিতে আটটা লাল পুঁতি আছে আর দশকের কাটিতে আছে তিনটে হলুদ পুঁতি তাহলে তিন দশক আট একক মানে আটত্রিশ এখানে লিখে দেবো তাহলে আট তিরিশ আর তিরিশটি ফুল মলাই কুড়িয়েছে এবার শিবু কটা ফুল কুড়িয়েছে দেখব এখানে কত দেওয়া আছে দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলতে কী তাহলে এককের ঘরে পাঁচ হবে আর দশকের ঘরে মানে দশকের কাঠিতে চার হবে ঠিক আছে তাহলে এককের কাঠিতে আমরা পাঁচটা গোল করবো পাঁচটা পুঁথি বসাবো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেল আর দশকের কাঠিতে বসাবো চারটে পুঁথি এক দুই তিন চার তাহলে পঁয়তাল্লিশটি ফুল বোঝাচ্ছে তার মানে কি চার দশক পঁয়তাল্লিশ বলতে কি চার দশক পাঁচ একক তাহলে চার বলতে পঁয়তাল্লিশ এবার কি বলেছে যে রানু কুড়িয়েছে রানু কটি ফুল কুড়িয়েছে রানু কুড়িয়েছে চুয়ান্নটি ফুল তাহলে চুয়ান্নটি বলতে এককের ঘরে অঙ্ক কত বলো এখানে চুয়ান্ন এইটার মাথাতে আমরা এভাবে লিখতে পারি যে এখানটা আমি লিখে দেখাচ্ছি দেখো চুয়ান্নটাকে লেখা যায় এভাবে চুয়ান্ন তো তাহলে এটা একক এটা দশক ঠিক আছে তাহলে চারটা কার ঘরে আছে চারটা আছে এককের ঘরে আর পাঁচটা কার ঘরে আছে পাঁচটা আছে দশকের ঘরে তাহলে চারটা এই এককের কাঠিতে এটা হচ্ছে এককের কাঠি এটা হচ্ছে এককের কাঠি আর এটা হচ্ছে দশকের কাঠি ঠিক আছে তাহলে চারটা হয়ে যাবে এককের ঘরে তার মানে কটা পুঁতি করবো চারটে করবো এক দুই তিন চার তাহলে চারটে লাল পুঁতি হয়ে গেল আর পাঁচটা কোথায় করবো পাঁচটা দশকের ঘরে আছে তাই দশকের কাঠিতে পাঁচটা পুঁতি করবো এক দুই তিন চার পাঁচ তোমাদের কাছে যদি কালার থাকে তাহলে তোমরা এগুলো লাল কালার করে দেবে পুঁতিগুলো আর এইগুলো হলুদ কালার করে দেবে ঠিক আছে তাহলে চুয়ান্নটি ফুল বলতে এখানে তাহলে বোঝাচ্ছে পাঁচ দশক চার একক তাহলে এটা কথায় লিখলে কী পাওয়া যাবে চুয়ান্ন ছয়শো উনচস্ত একার দন্ত নয় দন্ত নয় ঠিক আছে চোদ্দো নম্বর পাতার অঙ্কগুলি আমি করে দিলাম এবার পনেরো নম্বর পাতায় চলে আসি দেখো পনেরো নম্বরের একই অঙ্ক এবার বলেছে শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে তাহলে দেখো শিবু কুড়িয়েছে কটি আগের পাতাতে আমরা কী পেলাম শিবু কুড়িয়েছে কত শিবু কুড়িয়েছে পঁয়তাল্লিশটি আর রানু কুড়িয়েছে কত রানু কুড়িয়েছে চুয়ান্নটি ঠিক আছে তাহলে তাহলে দেখো শিবু ও রানু মোট কুড়িয়েছে শিবু কুড়িয়েছে পঁয়তাল্লিশটি আর রানু কুড়িয়েছে চুয়ান্নটি এই দুটোর মাঝে চিহ্ন দিয়ে আছে কারণ কি এখানে কী বলেছিলো মোট কুড়িয়েছে কত শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে কটি ফুল তাহলে শিবু কুড়িয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলতে এককের কাঠিতে পাঁচ আর দশকের কাঠিতে চারটে পুঁতি ঠিক আছে একই রকমভাবে রানু কুড়িয়েছে কটি রানু কুড়িয়েছে চুয়ান্নটি চুয়ান্নটি বলতে কি এককের কাটিতে চার আর দশকের কাটিতে পাঁচ পাঁচটা পুঁতি ঠিক আছে তাহলে মোট কত পাওয়া যাচ্ছে দেখে নাও তাহলে মোট পাওয়া যাচ্ছে এখানে পুঁথিগুলো বুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে নয় আর এখানে এখানে দশকের কাঠটিতে কটা পুঁথি আছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটাও নয় তাহলে নিরানব্বই হয়ে গেল এর উত্তর তার মানে শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে নিরানব্বইটি ফুল তোমরা যদি এটা বুঝতে না পারো যে কীভাবে এলো তাহলে তোমরা এক কাজ করতে পারো পঁয়তাল্লিশ আর চুয়ান্ন পঁয়তাল্লিশ আর চুয়ান্ন যোগ করো সংখ্যাগুলো যোগ করি তাহলে চার আর পাঁচে যোগ করলে কত হয় চার পর পাঁচ ছয় সাত আট নয় আবার পাঁচের পর চার ঘর পাঁচ পর ছয় সাত আট নয় ঠিক আছে আর তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে নিরানব্বই তাহলে এখানে নিরানব্বই বসিয়ে দিলাম এবার নিরানব্বই বলতে কি এককের ঘরে নয় মানে এককের কাটিতে ন নটা পুঁতি হবে আর দশকের কাঠিতে নটা পুঁতি হবে তাহলে এককের কাটিতে নটা দশকের কাঠিতে নটা হয়ে গেল এবার কী বলেছে বেলা ও শিবু মিলে মোট কুড়িয়েছে তাহলে বেলা কটা আগের পাতার অঙ্কটা দেখবে যে বেলা কুড়িয়েছিল একুশটি একুশটি এখানে লিখে দিয়েছে একুশকে আবার ভেঙে দেখাও লিখেছে যে এককের কাটিতে তাহলে কটা পুঁতি থাকবে একুশের এককের ঘরে কত আছে এককের ঘরে আছে এক আর দশকের ঘরে কত আছে দুই তাহলে এককের কাঠিতে একটা পুঁতি আর দশকের কাঠিতে দুটো পুতি হয়ে গেছে এবার শিবু কটা করিয়েছে শিবু কুড়িয়েছে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ বলতে এককের ঘরে পঁয়তাল্লিশের কত আছে পঁয়তাল্লিশের এককের ঘরের সংখ্যা হচ্ছে পাঁচ এটা হচ্ছে এককের ঘর এটা হচ্ছে দশকের ঘর তাহলে পঁয়তাল্লিশের এককের ঘরে আছে পাঁচ তার মানে এককের কাঠিতে হয়ে যাবে পাঁচটা পুঁতি আর দশকের কাঠিতে হয়ে যাবে চারটে পুঁতি তাহলে শিব বেলা এবং শিবু দুজন মিলে মোট কটা ফুল কুড়িয়েছে একুশ আর পঁয়তাল্লিশ তোমরা পাশে যোগ করে দাও একুশ আর পঁয়তাল্লিশ যোগ করলে তাহলে কী পাওয়া যাবে পাঁচ আগে কত ছয় চার আর কত চার পর পাঁচ ছয় তাহলে এখানে দেখো ছেষট্টি তাহলে এখানে লিখে দেবো তারা দুজন মিলে ছেষট্টিটি ফুল কুড়িয়েছে ছেষট্টি বলতে ছেষট্টির এককের ঘরে কত আছে ছয় আবার দশকের ঘরে কত আছে ছয় তাহলে এককের কাঠিতে হয়ে যাবে ছটা পুঁতি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা পুঁতি হয়ে গেল আবার দশকের ঘরেও কত আছে ছেষট্টির ছয় আছে সেভাবে দশকের ঘরেতেও হয়ে যাবে ছটা পুঁতি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে সহজিত তো এবার বলেছে আমি ও রানু মিলে কুড়িয়েছি তাহলে আমি কটা কুড়িয়েছিলাম আমি করেছিলাম আঠেরোটি আঠেরো বলতে কি আঠেরো এককের ঘরে কত আছে আট আছে আর দশকের ঘরে কত আছে এক আছে তাহলে এককের ঘরে যত সংখ্যা থাকবে এককের কাঠিতে তটা পুঁতি হবে তাহলে এককের ঘরে আট আছে সেজন্য এককের কাঠিতে আটটা পুঁতি হয়েছে তোমার গুণে নিলে দেখবে আটটা হচ্ছে ঠিক আছে এবার দশকের ঘরে আঠারোর দশকের ঘরে কত আছে এক আছে সেজন্য দশকের কাঠিতে একটা পুঁতি হয়ে গেল ঠিক আছে এবার বলেছে রানু রানু কটা করিয়েছিল রানু কুড়িয়েছিল চুয়ান্নটি ঠিক আছে এই যে এখানে রানু দেখো রানু পুড়িয়েছে কত চুয়ান্নটি ঠিক আছে তাহলে চুয়ান্ন বলতে কি চুয়ান্নর এককের ঘরে কত আছে চার আছে আর দশকের ঘরে কত আছে পাঁচ আছে তাহলে এককের কাটিতে হয়ে যাবে চারটে পুঁতি দেখো চারটে পুতি দিয়েছে আর দশকের ঘরে পাঁচ আছে যেহেতু তাই দশকের কাটিতে হয়ে যাবে পাঁচটা পুঁতি বুঝতে পারলে এবার কিন্তু দেখো আঠারো আর চুয়ান্ন আমরা যোগ করলে কী পাচ্ছি দেখো আঠারো আর চুয়ান্ন যোগ করলে আমরা কী পাবো আট আর চারে যোগ করলে আট পর নয় দশ এগারো বারো বারো দুই নামে হাতে থাকছে এক দশ পাঁচ আর একে কত ছয় ছয় আর একে সাত বাহাত্তর তাহলে এখানটা লিখে দেবো আমরা বাহাত্তরটি ফুল তাহলে আমি ও রানু মিলে মোট পুড়িয়েছি বাহাত্তরটি ফুল বাহাত্তর বলতে কি বাহাত্তর এককের ঘরে আছে দুই আর দশকের ঘরে আছে সাত তাহলে এককের ঘরের এককের ঘরে যত সংখ্যা থাকবে এককের কাঠিতে তটা পুঁতি হয়ে যাবে আমি আগেই বলেছি তাহলে এককের ঘরে দুই আছে তাহলে এককের কাঠিতে দুটো ফুল দুটো পুঁতি হয়ে গেল আর দশকের কাঠিতে সাতটা পুঁতি হয়ে গেল ঠিক আছে আর এখানটা একটু ভেঙে দেখে দিয়েছে দেখো এখানে যেহেতু আঠারোর আট আর চুয়ান্ন চার যোগ করলে কত হয় আট আর চারে যোগ করলে বারো হয় বারো বলতে কি দেখো বারো বলতে কি বারোকে ভাঙলে কি পাওয়া যাবে এককের কাটিতে দুটো পাওয়া যাবে পুঁতি ঠিক করে বোঝো এখানে বাহাত্তরটা আমরা কি করে পেলাম বাহাত্তর পাওয়া গেল আঠারোর সাতে চুয়ান্ন যোগ করে তো তাহলে আঠারোর সাথে চুয়ান্ন যখন আমরা যোগ করলাম তখন আট আর চার প্রথমে যোগ করার সময় কী পাওয়া গেল আট আর চার যোগ করে পাওয়া গেলো বারো বারো তো বারোটা কি নয়ের থেকে বেশি বারোটা নয়ের থেকে বেশি তার মানে একটা কাঠিতে তো বারোটা পুঁতি ধরবে না একটা কাঠিতে নয়ের থেকে কম বা নটা পুঁতি ধরবে তাহলে বারো বলতে বারোটাকে আবার লেখার জন্য আমরা দুটো কাঠি নেব একটা এককের কাঠি একটা দশকের কাঠি তাহলে বারোটার তাহলে দেখো এখানে বারোর এককের ঘরে কত আছে দুই আছে আর দশকের ঘরে কত আছে এক আছে তাহলে বারোর বারোটাকে পুঁতি হিসাবে লেখার জন্য এককের ঘরে দুটো পুঁতি নেব আর দশকের ঘরে একটা পুঁতি নিয়েছি বারোটাকে লিখেছি ঠিক আছে তাহলে দেখো এই যে পুঁথির এই কাঠিরগুলো এই কাঠিগুলোই এখানে এসেছে কিন্তু ঠিক আছে এখানে এসেছে মানে কি এখানে দেখো এককের ঘরে দুটো পুঁতি এখানে এককের ঘরে দুটো পুঁতি রয়ে গেছে আর যে এইটা একটা পুঁথি ধরে নাও এই পুঁথিটা বোঝাচ্ছে এই পুঁথিটা তাহলে এই পুঁথিটা বাদ দিয়ে বাকি কটা পুঁথি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছয় এলো কোথা থেকে ছয় এসেছে এখানে দেখো এই পাঁচ আর একের যোগ করে ঠিক আছে বুঝতে পারলে এখানে পাঁচ আর একের যোগ করলে কত হয় পাঁচ আর একে যোগ করলে হয় ছয় এই ছয়টা কতর ঘরে আছে দশকের ঘরে আছে আর এইটা হচ্ছে এককের ঘরে তাহলে এককের ঘরে এখানে দুই তো আগেই পেয়েছিলাম আট আর চারের যোগ করে বারো যখন পেলাম তাহলে এককের ঘরে দুই পেয়েছি আর এই যে একটা একটা তো চলে গেছে এর সাথে যোগ হয়ে গেছে তাহলে পাঁচ আর একে কত হয় ছয় তাহলে পাঁচ আর একের ছয় ছটা পুঁতি আমরা এখানে দিলাম আর এখানে যে একটা পুঁতি এই একটা পুঁতিটা এসেছে এই বারোর একের জন্য বুঝতে পারলে এটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা সিম্পলভাবে একটা কাজ করবে কি এখানে আঠেরোটি হচ্ছে আমি কুড়িয়েছি ফুল আর রানু কুড়িয়েছে চুয়ান্নটি ফুল এই দুটো যোগ করলে আমার মতন এমনভাবে যোগ করে দেবে তাহলে যোগ করে দিলে কত পাওয়া যাচ্ছে বাহাত্তর তাহলে তোমরা সিম্পল এভাবে লিখে দেবে যে বাহাত্তরটি মোট ফুল হলো তাহলে বাহাত্তরটি ফুল তাহলে বাহাত্তর এককের ঘরে আছে দুটো ফুল বাহাত্তর এককের ঘরে আছে দুই তাহলে এককের কাটিতে দুটো পুঁতি হয়ে যাবে আর বাহাত্তরের দশকের ঘরে আছে সাত তাহলে দশকের কাটিতে সাতটা পুঁতি হয়ে যাবে ঠিক আছে তোমরা সিম্পল যোগ করে দিয়ে যা যোগফলটা আসবে সেই যোগফলটা এইভাবে একবার সংখ্যা দিয়ে লিখবে সেই সংখ্যা অনুযায়ী এককের আর দশকের কাটিতে কটা করে পুঁতি হবে সেইগুলো বসিয়ে দেবে তালি হবে এখানে একটু তোমাদের ভেঙে বুঝিয়েছে ঠিক আছে এটা যদি বুঝতে পারো আশা করি বুঝতে পারলে আর যদি বুঝতে না পারো তাহলে সিম্পল যোগ করে দিয়ে এরমভাব করে দেবে ঠিক আছে তাহলে পনেরো পাতার অঙ্কগুলো সমাধান হলো এবার ষোলো পাতা চলে আসি দেখো তাহলে ষোলো নম্বর পাতার অঙ্কগুলো কি দিয়েছে দেখো আমার কাছে তেইশটা কুল ছিল দিদি আরও আটটা কুল আমাকে দিল তাহলে আমার কাছে ছিল তেইশটা তেইশকে লিখেছে কি তেইশের এককের ঘরে কত কত আছে তিন আছে আর দশকের ঘরে কত আছে দুই আছে তাহলে এককের ঘরে তিন বলতে কি তিনটে পুঁতি এককের কাঠিতে হয়ে গেল আর দশকের কাঠিতে দুটো পুঁতি হয়ে গেলো এই দুইটার জন্য তাহলে তেইশটা বোঝাচ্ছে এখানে পুঁতি দিয়ে এবার আটটা দিদি দিয়েছে আমাকে আরও কুল তাহলে আট বোঝাতে কি এককের কাঠিতে আমি আটটা পুঁতি দেবো কিন্তু দশকের কাঠিতে কিছু সংখ্যা হবে কি কারণ কি আট বলতে আমরা শূন্য আট বুঝি শূন্য আট বলতে কি দশকের ঘরে শূন্য আছে তাহলে দশকের ঘরে শূন্য বলতে কোনো সংখ্যা নেই অর্থাৎ কোনো পুঁতি হবে না ঠিক আছে তাহলে আটটা হচ্ছে এককের ঘরে তাহলে এককের ঘরে আমরা বা এককের কাঠিতে আটটা পুঁতি বসাব এবার দেখো তেইশ আর আট যোগ করলে তবে তো আমি পাবো যে আমার কাছে তেইশটা কুল ছিল দিদি আরও আটটা কুল আমাকে দিল তাহলে আমার কাছে হলো কটি তেইশ আর আট যোগ করতে হবে তাহলেই তো পেয়ে যাবো তাহলে এখানে যোগ করে নাও তেইশ আর আট যোগ করলে কী পাওয়া যাবে আট আর তিনে আটের পর নয় দশ এগারো এগারো এক হায় থাকছে এক দশ দু এক তিন তাহলে একত্রিশ হচ্ছে অ্যান্সার তাহলে একত্রিশটা তোমরা আগে লিখে দাও আর একত্রিশ একত্রিশ এই সংখ্যাটাকে দিয়ে তোমরা দশক আর এককের ঘরে পুঁতি বসিয়ে দাও একত্রিশের এককের ঘরে কত আছে এক এককের ঘরে আছে এক সেজন্য এককের কাটিতে হয়ে গেলো একটা পুঁতি আর দশকের ঘরে আছে কত তিন সেজন্য দশকের কাটিতে হয়ে গেল তিনটে পুঁথি বুঝতে পারলে আর এখানে আট আর তিন যোগ করে হলো এগারো এগারোর এই একটা হয়ে গেল এককের কাঠিতে একটা পুঁতি আর এগারো এই দশকের ঘরে যে একটা সেটা এখানে এই পুঁতিটা হয়ে গেল তাহলে এই পুঁতিটা ধরে নাও এই পুঁতির সমান তাহলে এখানে দুটো পুঁতি কী জন্য এলো এখানে দুটো পুঁতি এলো এই তেইশের দুইটার জন্য ঠিক আছে এবার অঙ্কটা দিয়েছে নিজেরা কাঠি ও পুতি একে সমাধান করুন দুই এ দের অঙ্কটা দিয়েছে পুকুরে প্রথম দিনে আঠাশটি রুই মাছ ছাড়া হলো এবং পরের দিন পঁচিশটা রুই মাছ ছাড়া হলো তাহলে এখন দু দিনে পুকুরে মোট মাছ হলো মোট বলতে কি এখানে যোগ করবো তাহলে আঠাশ প্রথম দিন ছাড়া হয়েছে আঠাশটি রুই মাছ আর দ্বিতীয় দিন ছাড়া হয়েছে পঁচিশটি রুই মাছ তাহলে এখানে আঠাশ লিখে দিয়েছে আর পঁচিশ লিখে দিয়েছে তাহলে এই সংখ্যাগুলো দেখে তোমরা কাটিতে পুঁতি বসিয়ে দাও তাহলে আঠাশ বলতে কি এককের ঘরে আট আছে তার মানে এককের কাটিতে হয়ে যাবে আটটা পুঁতি ঠিক আছে গুনে গুনে আটটা বসিয়ে দাও আটটা হয়ে গেল আর দশকের ঘরে কত আছে দুই তার মানে দশকের কাটিতে হয়ে যাবে দুটো পুঁতি হয়ে গেল এবার পঁচিশ আছে দ্বিতীয় দিনে মানে দ্বিতীয় দিনে পঁচিশটা রুই মাছ ছেড়েছে তাহলে পঁচিশের এককের ঘরে অঙ্ক অঙ্ক কত পাঁচ তাহলে এককের কাটিতে হয়ে যাবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা কুতি হয়ে গেল এবার দশকের কাঠিতে কত আছে দশকের ঘরে আছে দুই সেই জন্য দশকের কাঠিতে হয়ে যাবে দুটো কুতি ঠিক আছে এবার আঠাশ আর পঁচিশ আমরা যোগ করবো তাহলে পাশে যোগ করে নাম আঠাশ আর পঁচিশ যোগ করলে কত পাওয়া যাবে আঠার পাঁচে কত আটের পর নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হয় থাকছে এক দশ দুই দু কত তিন তিন আর দুয়ে যোগ করলে হয় তিনের পর চার পাঁচ তিপান্ন ঠিক আছে তাহলে এটা হচ্ছে তিপান্ন তিপান্নটি পাঁচ তাহলে তিপান্ন এককের ঘরে অঙ্ক কত তিন তাহলে এককের কাঠ কাঠিতে হয়ে যাবে তিনটে পুঁতি ঠিক আছে আর দশকের ঘরে কত আছে দশকের ঘরে অঙ্ক আছে পাঁচ তাহলে দশকের কাটিতে হয়ে যাবে পাঁচটা পুঁতি ঠিক আছে এখানে দেখো আট আর পাঁচ যোগ করে কত এসেছিলো আট আর পাঁচ যোগ করে এসেছিল তেরো তেরো তিনটা নামিয়েছিলাম আমরা আর হাতের একটা এই দুই আর দুইয়ে যোগ করলে কত চার হয় এই চারের সাথে একটা যোগ হয়ে গিয়েছিল তাহলে তেরোকে ভাঙলে আমরা কি পাই তেরোকে ভাঙলে তিনটে পুঁথি পাই এককের কাঠিতে আর এই একটা পুঁতিটা হয়ে যাবে দশকের কাঠিতে তাহলে ধরে নাও এই দশকের কাঠিতে এই পুঁথিটা আছে আর এখানে এই কটা আছে এই একটা পুঁতি বাদ দিলে চারটে পুঁথি বোঝাচ্ছে তো এই চারটে কোথা থেকে এলো এই দুই আর দুয়ের যোগ করে ঠিক আছে দুই আর দুয়ের যোগ করে চারটে পুঁতি হলো আর আর একটা পুঁতি কোথা থেকে এলো এই আট আর পাঁচে যোগ করে যে তেরো এসেছিল ওই তেরোর একটার জন্য আর একটা পুঁতি এসেছিল বুঝতে পারছো এবার তিনে টাকার অঙ্কটা কী বলেছে দেখো বাবা বাজারে গিয়ে দশ টাকার তরমুজ একান্ন টাকার মাছ ও কুড়ি টাকার আলু কিনলেন বাবা মোট কত টাকা খরচ করলেন ঠিক আছে তাহলে বাবা বাজারে গিয়ে দশ টাকা তরমুজ কিনেছেন তাহলে দশ টাকা এটা কাঠিতে পুঁতি হিসাবে কিভাবে লিখব দশের এককের ঘরে কত আছে এককের ঘরে শূন্য আছে তার মানে এককের কাঠিতে কোনো পুঁতি হবে না আর দশের দশকের ঘরে কত আছে দশকের ঘরে এক আছে সেজন্য দশকের কাঠিতে একটা পুঁতি বসবে ঠিক আছে এবার বলেছে একান্ন টাকা টাকা কীভাবে লিখব এককের ঘরে কত এক আছে তাহলে এককের কাটিতে একটা পুঁতি হয়ে গেল দশকের ঘরে কত আছে পাঁচ তাহলে দশকের কাটিতে পাঁচটা হয়ে যাবে পাঁচটা পুঁতি হয়ে গেল এবার দেখো কুড়ি টাকা বলেছে কুড়ি টাকা বলতে এককের ঘরে কত আছে শূন্য তাহলে এককের কাটিতে কোনো পুঁতি বসবে না আর দশকের ঘরে কত আছে দুই তাহলে দশকের কাটিতে হয়ে যাবে দুটো পুঁতি ঠিক আছে তাহলে দশ একান্ন আর কুড়ি যোগ করে দাও তাহলে এখানে যোগ পেয়ে যাবে তাহলে দশ একান্ন আর কুড়ি যোগ করলে তাহলে কত পাওয়া যাবে এক পাঁচ দু দুয়ে কত সাত আর একে আট একাশি তাহলে এখানে পাওয়া যাবে একাশি একাশি সংখ্যাটির এককের ঘরে অঙ্ক কত আছে এক তাহলে এককের ঘরে বা এককের কাঠিতে একটা পুঁতি হয়ে যাবে আর দশকের ঘরের অঙ্ক কত আট তাহলে দশকের কাঠিতে হয়ে যাবে আটটা পুঁতি তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঠিক আছে তাহলে একাশি হয়ে গেল এখানে মোট টাকার পরিমাণ তাহলে বাবা বাজারে গিয়ে দশ টাকা তরমুজ একান্ন টাকার মাছ ও কুড়ি টাকার আলু কিনলেন বাবা মোট একাশি টাকা খরচ করলেন ঠিক আছে আবার এখানে এই বক্সগুলো আমরা একটু ফিল আপ করে দিই এখানে বলেছিল যে পুকুরে প্রথম দিন আঠাশটি রুই মাছ ছাড়া হলো পরের দিন পঁচিশটা রুই মাছ ছাড়া হলো এখন দু দিনে পুকুরে মোট মাছ হলো এখানে কত পাওয়া গেছিলো আঠাশ আর পঁচিশ যোগ করে তিপান্ন পাওয়া গেছিলো তাহলে মোট মাছ হলো দু দিনে তিপান্নটি এবার বলেছে আগের অঙ্কটা কি বলেছিল যে আগের অঙ্কটা বলেছিল আমার কাছে তেইশটা কুল ছিল দিদি আরও আটটি কুল আমাকে দিল তাহলে আমার কাছে ছিল তেইশটা দিদি আরও আটটা কুল দিয়েছে তাহলে আর আট যোগ করে কত পাওয়া গেছিলো একত্রিশ তাহলে আমার কাছে হলো একত্রিশটি কুল ঠিক আছে এগুলো তোমরা লিখে দেবে বক্সগুলো তাহলে ষোলো নম্বর পাতার অঙ্কগুলির অ্যান্সার হয়ে গেল এবার সতেরো নম্বর পাতাতে কী আছে দেখো সতেরো নম্বর পাতার অঙ্কগুলি দেখে নাও তাহলে প্রথমে চারিদাকার অঙ্কটা কী বলেছে আজ স্কুলের প্রথম শ্রেণীতে আটত্রিশ জন ও দ্বিতীয় শ্রেণীতে ছেচল্লিশ জন এসেছে ওই দুই শ্রেণীতে মোট ড্যাশ জন এসেছে তাহলে মোট বের করতে গেলে আমরা জানি যোগ করতে হয় তাহলে প্রথম শ্রেণীতে কত আটত্রিশ জন আর দ্বিতীয় শ্রেণীতে কত ছেচল্লিশ জন এসেছে তাহলে আটত্রিশ আর ছেচল্লিশ লিখে দিয়েছে আমরা এই সংখ্যাগুলি দেখে একক এবং দশকের কাঠিতে পুঁতিগুলো বসিয়ে দেবো তাহলে আটত্রিশের এককের ঘরে কত আছে আট আছে তাহলে এককের কাঠিতে হয়ে যাবে আটটা পুঁথি ঠিক আছে তোমরা গুনে গুনে আটটা পুঁতি বসিয়ে দেবে এবার দশকের ঘরে কত আছে তিন তাহলে দশকের কাঠিতে হয়ে যাবে তিনটে পুঁথি ঠিক আছে এবার দেখো ছেচল্লিশ জন বলেছে তাহলে ছেচল্লিশটার এককের ঘরের সংখ্যা কত এককের ঘরে অঙ্ক আছে ছয় আর দশকের ঘরে আছে চার তাহলে এককের কাঠিতে হয়ে যাবে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর দশকের ঘরে চার আছে তাহলে দশকের কাটিতে হয়ে যাবে চারটে কুঁতি ঠিক আছে তাহলে আটত্রিশ আর ছেচল্লিশ আটত্রিশ আর ছেচল্লিশ যোগ করলে কী পাওয়া যাবে আট আর ছয় যোগ করলে হয় চোদ্দো হয় থাকছে এক দশ চার আগে পাঁচ পাঁচে তিনে কত আট ঠিক আছে তাহলে চুরাশি মোট হলো চুরাশি জন তাহলে চুরাশির এককের ঘরে অঙ্ক কত চার তাহলে এককের কাটিতে হয়ে যাবে চারটে কুঁতি আর দশকের ঘরে কত আছে আট তাহলে দশকের কাটিতে হয়ে যাবে আটটা আটটা পুঁথি ঠিক আছে এবার বলেছে ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি এখানে অঙ্কটি দিয়েছে দেখো এককের কাঠিতে আর দশকের কাঠিতে কিছু কিছু পুঁথি আছে তাহলে পুঁথিগুলো দেখে আমরা এখানে সংখ্যা বসিয়ে দেবো তাহলে দেখো এখানে এককের কাঠি দুই আছে তাহলে দুই বসিয়ে দিলাম এককের ঘরে এবার দশকের কাঠিতে কত আছে এক দুই তিন চার তাহলে চার বসিয়ে দিলাম তাহলে কত সংখ্যা হলো বিয়াল্লিশ এবার বলেছে এককের ঘরে তিন আবার দশকের ঘরেও তিন তার মানে তিন দশ তিন তাহলে তিন দশ তিন হয়ে গেলো এখানে তেত্রিশ তাহলে বিয়াল্লিশ আর তেত্রিশ যোগ করতে হবে এখানে যোগ করে নাও তোমরা বইয়েতে যোগ করবে না পাশে একটা খাতা রাখবে সে খাতাতে যোগ করবে ঠিক আছে তাহলে তিন আর দুই যোগ করলে কত হয় তিন এবার চার পাঁচ আর তিন আর চার যোগ করলে কত হয় সাত ঠিক আছে তাহলে পঁচাত্তর হয়ে গেল অ্যান্সার এবার পঁচাত্তর এককের ঘরে অঙ্ক কত পাঁচ তাহলে এককের কাঠিতে হয়ে যাবে পাঁচটা প্রতি আর দশকের কাঠিতে হয়ে যাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা পুঁতি ঠিক আছে পঁচাত্তর এখানে অঙ্কটা দিয়েছিলো কি দেখো আমার কাছে বিয়াল্লিশটা লজেন্স ছিল মধু তেত্রিশটা লজেন্স দিল এখন আমার কাছে ড্যাশটি লজেন্স রইল তাহলে বিয়াল্লিশটা লজেন্স ছিল তেত্রিশটা লজেন্স আরও দিল তাহলে আমার কাছে এখন হলো পঁচাত্তরটি আর এখানে এই বক্সটা ফিল আপ করা হয়নি আগের অঙ্কটার তাহলে এখানে বক্সটাতে কী হয়ে যাবে এখানে এই যোগফলটা যেটা এসেছে সেটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আটত্রিশ জন প্রথম শ্রেণীতে আর দ্বিতীয় শ্রেণীতে ছেচল্লিশ জন এসেছিলো তাহলে দুই শ্রেণীতে মোট এসেছিলো চুরাশি জন তাহলে চুরাশি জন হয়ে গেল বুঝতে পারলি এবার এখানে কী বলেছে দেখো ছয় টাকার অঙ্কটা ছয় করতে বলেছে এককের ঘরে আছে কটা পুঁতি এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচ বসিয়ে দিলাম ডান দিকে আর দশকের ঘরে কত আছে এক দুই তিন চার তাহলে চার তাহলে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ হচ্ছে এই সংখ্যাটা বোঝাচ্ছে আর এখানে কটা এককের ঘরে পুঁতি আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা পাঁচ বসিয়ে দিলাম এখানে আছে দুই তাহলে দুই পঁচিশ তাহলে পঁয়তাল্লিশ আর পঁচিশ যোগ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ আর পঁচিশ যোগ করলে কত পাওয়া যাবে পাঁচ আর পাঁচে করলে হয় পাঁচে পাঁচে দশ দশের শূন্য হাতে থাকছে এক দশ দুই আর এক তিন তিন আর চারে যোগ করলে হয় সাত তা সত্তর ঠিক আছে তা সত্তর বলতে এককের ঘরে অঙ্ক কত এসেছে সত্তরের শূন্য তাহলে এককের কাঠিতে কোনো পুঁতি হবে না আর দশকের কাঠিতে কত এসেছে দশকের ঘরের অঙ্ক হচ্ছে সাত তাহলে দশকের কাঠিতে হয়ে যাবে সাতটা পুঁথি তিন চার পাঁচ ছয় সাত তাহলে সত্তর হয়ে গেল ওইটা ঠিক আছে এখানে বলেছে ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি তাহলে লিখতে পারো যে আমার কাছে আমার কাছে পঁয়তাল্লিশ টাকা ছিল বাবা আমাকে আরও পঁচিশ টাকা দিলেন হিসাব করে দেখি হিসাব করে দেখি আমার কাছে মোট কত টাকা হলো ঠিক আছে তাহলে আমার কাছে পঁয়তাল্লিশ টাকা ছিল বাবা আমাকে আরও পঁচিশ টাকা দিলেন তাহলে পঁয়তাল্লিশ আর পঁচিশ যোগ করে মোট কত টাকা হলো আমার কাছে সত্তর টাকা তাহলে আমার কাছে হয়ে গেলো এখন এখানে উত্তরটা হলো সত্তর টাকা ঠিক আছে তাহলে এরকম তোমরা একটা যে কোনো একটা অঙ্ক লিখে নেবে এখানে সংখ্যাগুলো দেখে এখানে বিয়োগ থাকলে অঙ্কটা এখানে অন্য রকম লিখতে হতো এখানে যোগ আছে তাই মোট বের করার জন্য আমরা এইভাবে লিখলাম ঠিক আছে তাহলে সতর্ক পাতার অঙ্কগুলির সমাধান শেষ হলো তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ হল সতেরো নম্বর পাতা পর্যন্তই প্রথম চ্যাপ্টারটা ছিল তাহলে আমরা এই ভিডিওতে প্রথম চ্যাপ্টারটা শেষ করবো বলেছিলাম তাহলে এখানে আমাদের শেষ হলো অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে তো কমেন্টে তোমরা লিখবে যে কোন পাতার কোন দাগের অঙ্কটি তোমাদের আটকেছে তো সেই দাগ নম্বরটা আর পাতার নম্বরটা আমাকে কমেন্টে লিখে জানাবে তাহলে আমি বুঝে নিতে পারবো যে কোন অঙ্কটি তোমাদের সমস্যা হয়েছে তো সেই অনুযায়ী আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো কিংবা যেই প্রশ্নগুলি তোমাদের আটকেছে সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে একটি আমি ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিওটা আপলোড করলে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ